আদাব, তাবাসসুম, মাইশা, হাবিব, ওয়ালাইকুম আসসালাম, সুস্মিতা জয়া, আদাব, চলে আসছো? তাবাসসুম মাইশা, ভেরি গুড, ভেরি গুড। সবাই চলে আসো, তারপরে ক্লাসটা শুরু করে দিব। আরও কিছু মানুষজন চলে আসুক, আমরা একটু ওয়েট করি, তারপরে আমরা ক্লাসটা শুরু করে দিব। যারা যারা চলে আসছো, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেও এবং লাইভটা শেয়ার করে দিতে পারো, তাহলে তোমার কলেজের ফ্রেন্ডরাও আমাদের এই প্রোগ্রামিং কোর্সের সবগুলা ক্লাস একসাথে পেয়ে যাবে। আমাদের আজকে 9 নম্বর লেকচার এবং প্রথম 8টা ক্লাসের লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর বা এই লাইভের ডেসক্রিপশনে দিয়ে রাখছি, মানে ক্যাপশনে দিয়ে রাখছি। ওখান থেকে তোমরা প্রথম 8টা ক্লাসের লিঙ্ক পেয়ে যাবা। তো এই লাইভটা মেনশন, ফ্রেন্ডদেরকে মেনশন করে দেও বা শেয়ার করে দেও, তাহলে তোমার ফ্রেন্ডরা একসাথে সবগুলা লেকচার পেয়ে যাবে। বাংলাদেশের খেলা দেখছিলেন? হ্যাঁ অবশ্যই, পুরা খেলা দেখছি রুহান, খেলা তো মিস দেই না, খেলা সচরাচর মিস দেই না। যারা যারা লাইভে চলে আসছো, সামাজিক কাজে লেগে পড়ো, সামাজিক কাজকর্ম করা ভালো, ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো, শেয়ার করতে পারো। আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু করে দিব, কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করে দিব। আমিও লাইভটা শেয়ার করে আসি, তোমরাও শেয়ার করে দাও। যেহেতু আমাদের আজকের ক্লাসটা শিডিউল টাইমে হচ্ছে না, আজকের ক্লাসটাও কিন্তু হওয়ার কথা ছিল সন্ধ্যা 7টা 10-এ, বাট আজকেও যেহেতু বাংলাদেশের খেলা আছে, এই জন্যে আমরা আজকের ক্লাসটাও বিকালে নিয়ে নিচ্ছি, সন্ধ্যায় খেলা দেখতে হবে। ঠিক আছে, নমস্কার ভাইয়া অনুরাধা রয়, নমস্কার। একটু ওয়েট করি, জাস্ট আর 2 মিনিট পর স্টার্ট করব। যারা গত ক্লাসে ছিল একটু চলে আসুক সবাই, আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব। দেখো, গত ক্লাসে আমরা লুপ ফ্লো চার্টের ফর লুপ দিয়ে ধারার, মানে বিভিন্ন ধারার কিভাবে অ্যালগোরিদম লিখতে হয়, ফ্লো চার্ট লিখতে হয় এবং সি প্রোগ্রাম লিখতে হয়, সেটা শিখছিলাম। এবং গত ক্লাসে স্পেসিফিকলি আমি যদি বলি, এই যে এই ধারাটা দিয়ে, এই ধারাটা দিয়ে গত ক্লাসটা শেষ হয়েছিল। গত ক্লাসে আমরা এই ধারার অ্যালগোরিদম লেখা শিখছিলাম, ফ্লোচার্ট লেখা শিখছিলাম এবং সি প্রোগ্রাম লেখা শিখছিলাম। বাট আজকের ক্লাসে আমি প্রথমে এই জিনিসটা একটু রিক্যাপ করব, মানে এটা আর একটু রিভাইজ করব, তারপরে আমরা পরবর্তী ধারায় অগ্রসর হব। আমি এখানে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টটা অলরেডি লিখে রাখছি, এটা দেখে আমরা আজকে আগে সি প্রোগ্রামটা লিখব, যদিও এটা গত ক্লাসে কিন্তু লেখা অলরেডি শিখাই ফেলছি, বাট আজকে এটা একটু রিকল করে তারপরে শুরু করব। এসে পড়েছি দাদা, আরে প্রীতি সরকার চলে আসছো, ভেরি গুড, প্রীতি সরকার চলে আসছো। দাদা আগের ক্লাসটা করা হয় না, এই ক্লাস করলে কি বুঝবো? বোঝার কথা না প্রীতি, তুমি আগে 8 নম্বর ক্লাসটা করে তারপরে এখানে আসবা, কারণ এই ধারা সংক্রান্ত ক্লাস 8 নম্বর ক্লাসে বেসিক জিনিসগুলো পড়াই ফেলছি, আজকে আমরা আরও একটু ডিপে যাব। তা আজকের ক্লাসটা বুঝতে হলে আগের ক্লাসটা অবশ্যই ভালো করে করে আসতে হবে, হয়তো কিছু জিনিস বুঝতে পারবা। বেসিক জিনিস তুমি ক্লাস করলে 50% আগেই বুঝে যাবা, তারপরে তুমি যখন 8 নম্বর লেকচারে ক্লাসটা করে তারপরে এই ক্লাসটা করতে আসবা, তখন তোমার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা শুরু করতেছি, বেশি দেরি করা যাবে না, আমরা শুরু করতেছি। দেখো, বেশি দেরি করব না, আমি শুরু করে দিচ্ছি, মোবাইলটা রেখে নেই সামনে, মোবাইলটা রেখে নেই, জাস্ট শুরু করে দিচ্ছি, ওয়াইট এ মিনিট। ওকে ওকে ওকে, তো দেখো, গত ক্লাসে এই যে এই ধারাটার যখন আমরা সি প্রোগ্রাম লিখছিলাম, তো একটা সি প্রোগ্রাম লেখার আগে অবশ্যই আমরা অ্যালগোরিদম শিখবো এবং ফ্লো চার্ট শিখবো, তাহলে আমাদের সি প্রোগ্রামটা লিখতে কোনো ভুল হবে না। এবং পরীক্ষায় কিন্তু মাঝে মধ্যে অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট লেখাও আসে। মেইনলি আমরা একটা প্রোগ্রাম সুন্দরভাবে লেখার জন্য আগে অ্যালগোরিদম বানাই, তারপরে ফ্লো চার্ট বানাই, তারপরে সি প্রোগ্রাম লিখি, বাট পরীক্ষায় অনেক সময় কিন্তু ফ্লো চার্টও পরীক্ষায় চলে আসে। তো এখন এই যে ধারাটা, গত ক্লাসটা একটু মনে করে দেখো, প্রথমে কী ছিল? স্টেপ ওয়ান অ্যালগোরিদম, স্টেপ ওয়ান স্টার্ট, ইনপুট এন, এই যে ইনপুট এন, এখানে ইনপুট এন নিতে হবে, এখানে আই, ধারাটা শুরু হয়েছিল এই যে প্রথম পদ, প্রথম পদ কি? ওয়ান, এখানে কিন্তু ওয়ান স্কোয়ার যে কথা, শুধু ওয়ান একই কথা, পরীক্ষায় ওয়ানের উপর স্কোয়ার থাকতেও পারে নাও থাকতে পারে, কারণ ওয়ান স্কোয়ার যে কথা, শুধু ওয়ান একই কথা। এই যে দেখো, ইনিশিয়ালাইজেশন শুরু হয়েছিল ওয়ান দিয়ে, এবং আমরা যখন ধারাটা শুরু করব, মানে একটা যোগাত্মক ধারা, একটা যোগবোধক, এই যে একটা যোগবোধক ধারা, যখন এই যোগাত্মক বা সমান্তর ধারা মানে যোগ আকারে থাকবে, তখন যোগ শুরু করার আগে সবসময় সামেশন থাকে জিরো, যোগ শুরু করার আগে সবসময় সামেশন হবে জিরো। এরপরে
এই যে এস, এস ইকুয়ালস কি ছিল? এস প্লাস আই স্কোয়ার, কেন? এই যে দেখো এস এর সাথে, এই যে আগে ছিল জিরো, তারপরে এই যে দেখো এখানে স্কোয়ার কিন্তু ফিক্সড প্রত্যেকটাতে। এই যে মনে করো এখানে স্কোয়ার, প্রত্যেকটা পদে স্কোয়ার কিন্তু ফিক্সড, দেখো স্কোয়ার কিন্তু চেঞ্জ হচ্ছে না। এই যে দেখো এখানে স্কোয়ার কিন্তু চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কি আই, এই যে দেখো চেঞ্জ হচ্ছে শুধু আই। আই প্রথমে ছিল ওয়ান, তারপরে টু, তারপরে থ্রি, তারপরে ফোর, তার মানে আই এর মান কত করে বাড়তেছিল? আই এর মান এক এক করে বাড়তেছিল, এই যে আই এর মান এক এক করে বাড়তেছিল। এরপরে আমরা এইটাও বলেছিলাম যে এখানে যে আমরা যোগ করতে করতে যাব, আমরা কি যোগ কন্টিনিউ করতেই থাকবো? না, কন্টিনিউ করতেই থাকবো না যতক্ষণ পর্যন্ত আমরা এন পৌঁছাবো, মানে এন এ না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করব। এন, এই যে আই এর মান যখন এন পর্যন্ত, এক দুই তিন চার পাঁচ ছয় করে করে এন পর্যন্ত পৌঁছে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা যোগটা কন্টিনিউ করব। এন এর পরে বা এন এর চাইতে বড় সংখ্যা কিন্তু এখানে যোগ করব না, মানে কাউন্ট করব না। তো কন্ডিশনটা কি ছিল? কন্ডিশনটা ছিল আই এর মান যতক্ষণ পর্যন্ত এন এর সমান বা ছোট থাকবে, এই যে এন এর সমান অথবা ছোট, ততক্ষণ পর্যন্ত আমরা যোগটা করব। এবং এই ততক্ষণ পর্যন্ত এই যে স্টেপ ফোর, আসলে যোগের কাজটা তো হবে স্টেপ ফোরে, যোগের কাজটা হবে স্টেপ ফোরে, ততক্ষণ পর্যন্ত আমরা স্টেপ ফোর কন্টিনিউ করব যতক্ষণ পর্যন্ত আই এর মান এন এর সমান বা ছোট থাকে, এনের চাইতে বড় সংখ্যা এখানে যোগ করব না। এরপরে তো আমাদের প্রিন্টেস, প্রিন্টেস মানে হচ্ছে এস হচ্ছে আমাদের আউটপুট, আমাদের আউটপুট তো হচ্ছে সামেশন, এই যে এই যে এটা হচ্ছে আউটপুট সামেশন। তো এই যে সামেশনটা প্রিন্ট করে দেখাবে, প্রিন্ট মানে আউটপুট দেখাবে। তুমি আবার ভাবো না যে প্রিন্ট মানে ওই যে দোকানে যে প্রিন্ট আউট করে ওই রকম প্রিন্ট আউট না, তোমাকে আউটপুটে যা দেখাবে কম্পিউটার সেটাই হচ্ছে প্রিন্ট, প্রিন্টেস। এরপরে স্টপ, আমাদের কাজ শেষ। তো তুমি যখন অ্যালগোরিদমটা লিখে ফেলবা, ফ্লোচার্ট তো আর কিছুই না, জাস্ট খালি সাংকেতিক চিহ্নগুলো জানলেই হবে। স্টার্ট শুরু হবে ডাম্বেল দিয়ে, স্টপ ডাম্বেল দিয়ে, ইনপুট সামান্তরিক, আউটপুট সামান্তরিক। এই যে মাঝখানে এই যে আয়তক্ষেত্রগুলো, আয়তক্ষেত্রগুলো হচ্ছে প্রসেসিং, আয়তক্ষেত্রগুলো কি মিন করে? প্রসেসিং, এই যে এটা হচ্ছে প্রসেসিং স্টেপ থ্রি, এই স্টেপ থ্রি হচ্ছে এখানে প্রসেসিং, এটা কিন্তু ইনপুটও না আউটপুটও না, এটা হচ্ছে প্রসেসিং। ইন স্টেপ ফোরও হচ্ছে প্রসেসিং, ইনপুট প্রসেসিং আউটপুট, আরে কন্ডিশন, এই যে ইনপুট প্রসেসিং কন্ডিশন আউটপুট, ইনপুট প্রসেসিং কন্ডিশন আউটপুট, এই যে এটা হচ্ছে প্রসেসিং, এটাও প্রসেসিং। তবে আমি তোমাকে গত ক্লাসে বলছিলাম যেই প্রসেসিংয়ের মধ্যে লুপ ঘুরে, যেই প্রসেসিংয়ের মধ্যে লুপটা ঘুরবে, এই যে দেখো যতক্ষণ পর্যন্ত আই এর মান এন এর সমান হবে বা ছোট থাকবে, ততক্ষণ পর্যন্ত স্টেপ ফোর মানে এই যে যোগ চলতেই থাকবে, মানে এন এর সমান হওয়ার আগ পর্যন্ত এক ওয়ান স্কোয়ারের সাথে টু স্কোয়ার, টু স্কোয়ারের সাথে থ্রি স্কোয়ার, থ্রি স্কোয়ারের সাথে ফোর স্কোয়ার, যোগ চলতেই থাকবে, তার মানে স্টেপ ফোর রানিং থাকবে। তাহলে এই যে এইখানে লুপ যার মধ্যে থাকে, এই যে এই স্টেপ ফোরের মধ্যে লুপ ঘুরবে, তার আগে একটা কানেক্টর দিতে হয়, তার আগে একটা কি দিতে হয়? কানেক্টর দিতে হয়। কানেক্টর কেন? কারণ পরবর্তী কন্ডিশনের সাথে সে এই প্রসেসিংটাকে কানেক্ট করবে। তো এই যে কানেক্টর দিলাম, গোল চিহ্ন ছিল কানেক্টর, আবার প্রসেসিং, এই যে এটা প্রসেসিং, তারপরে কন্ডিশন, এই যে এই জিনিসটা, কন্ডিশনের চিহ্ন হচ্ছে রম্বস বা এটাকে কী বলে জানি, রম্বস বা এটা একটা নাম আছে, বলে গেলাম গত ক্লাসে তো বলছিলাম, ডায়মন্ড, ডায়মন্ড চিহ্ন বলে, রম্বস বা ডায়মন্ড। এরপরে এই যে কন্ডিশনটা আই লেজার ইকুয়াল ওয়ান, এই যে কন্ডিশনটা তুমি যখন এইটাকে এই কন্ডিশনের মধ্যে দিবা ফ্লো চার্টে, ফ্লো চার্টে কিন্তু এই যে এই সমস্ত লেখার দরকার নাই, ফ্লো চার্টে হচ্ছে এই কন্ডিশনটা যদি সত্য হয়, মানে আই এর মান যতক্ষণ পর্যন্ত এন এর সমান বা ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত, এই যে যদি ইয়েস হয় ততক্ষণ পর্যন্ত এই যে এই লুপটা ঘুরতে থাকবে, এই যে এখান থেকে এখানে গিয়েছিল মনে আছে গত ক্লাসে, এই যে এখান থেকে কানেক্টর হয়ে এই লুপ ঘুরতে থাকবে, এই যে কানেক্টর হয়ে এই লুপ ঘুরতে থাকবে, মানে আই এর মান যতক্ষণ পর্যন্ত এন এর সমান বা ছোট থাকবে, মানে ইয়েস হবে, এই প্রশ্নটা বা এই কন্ডিশনটা সত্য হবে, ততক্ষণ পর্যন্ত এই যে এদিক দিয়ে গিয়ে লুপ ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, এবং এই লুপটার জন্য একটা কানেক্টর দিতে হবে, তুমি ডিরেক্ট লুপ ঘুরাইতে পারবে না কানেক্টর ছাড়া। এরপরে যদি নো হয়, নো মানে কি, ধরো যে এই কন্ডিশনটা মিথ্যা, মিথ্যা মানে কি আই এর মান এখন আর এন এর চেয়ে ছোটও না সমানও না, মানে বড় হয়ে গেছে, তখন তো আর সে যোগ করবে না। এখানে কি এই ধারার নির্ণয়ে এন এর চাইতে বড় সংখ্যা যোগ করা যাবে? না, যাবে না। তার মানে যখন নো হয়ে যাবে তখন সে তোমাকে আউটপুট দেখাই দিবে, প্রিন্টেস মানে সে থেমে যাবে, আউটপুট দেখাই যাবে মানে কি সে থেমে যাবে, সে তোমাকে প্রিন্টেস আউটপুট দেখাই দিবে এবং লাস্টে সে থেমে যাবে। তো এইটা গত ক্লাসে পড়াইছি, যারা
আমার আগের ক্লাসগুলো পড়ো নাই প্রোগ্রামিং এর, আমি ডেসক্রিপশনে প্রথম 8টা লেকচারেরই লিংক দিয়ে রাখছি, ওই একটা লিংকেই 8টা লেকচার আছে। আজকে আমাদের 9 নম্বর লেকচার, হোপফুলি আগামী ক্লাসে মানে 10 নম্বর ক্লাসে আমাদের সমস্ত টাইপ কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের এই প্রোগ্রামিং চ্যাপ্টারের ইতি আমরা ঘোষণা করে দিব। তো যারা আগের ক্লাসগুলো দেখো নাই, না দেখে আসলে কিন্তু আজকের ক্লাসগুলো বোঝা তোমাদের জন্য একটু টাফ হবে, ঠিক আছে? এখন আমরা কি করব, এই যে ফ্লো চার্ট দেখে দেখে প্রোগ্রামিং লিখব, আমি অ্যালগোরিদমটা মুছে দিচ্ছি, অ্যালগোরিদমটা মুছে দিচ্ছি। গত ক্লাসেও কিন্তু এই প্রোগ্রামটা আমরা লিখছিলাম, একটু মনে করে দেখো। তো আমরা এখন এই ফ্লো চার্টটা দেখে 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 কি লিখব, সি প্রোগ্রাম লিখব, ফ্লো চার্টটা দেখে দেখে সি প্রোগ্রাম লিখব। একটু রিকল করো, সবাই একটু রিকল করো, কারণ আজকের ক্লাসে আরও যে কয়েকটা ধারা দেখাবো এই জিনিসটা রিকল করতে না পারলে বা মনে না থাকলে পরেরগুলোও বুঝতে পারবে না। তো দেখো, প্রথমে এখানে কি দিব, আমাদের একদম সরকারি দুইটা হেডার ফাইল, সরকারি দুইটা হেডার ফাইল ইনক্লুড stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট stdio.h হেডার ফাইল ইনক্লুড konio.h, আমাদের সরকারি দুই হেডার ফাইল লাগবেই, এগুলো সবগুলোতেই লাগে konio.h, কেন লাগে এগুলোও বুঝে যাচ্ছি। এরপরে এখানে আরেকটা হেডার ফাইল লাগবে, গত ক্লাসেও বলছিলাম এখানে আরেকটা হেডার ফাইল লাগবে, কী হেডার ফাইল, math.h, কেন, কারণ এখানে পাওয়ার আছে। দেখো যে পাওয়ার, এই যে আই স্কোয়ার আছে, পাওয়ার ফাংশনের কাজ কোন হেডার ফাইলে লেখা থাকে, math.h হেডার ফাইলে লেখা থাকে। তো কম্পাইলার কিন্তু এই ম্যাথ ইনক্লুড math.h এই হেডার ফাইলটা থেকে ওইটার কাজ বুঝতে পারবে। এই জন্য তুমি যদি এখানে ইনক্লুড না করো math.h, তাহলে কিন্তু প্রোগ্রাম রান করবে না, কারণ কম্পাইলার খুঁজেই পাবে না এই পাওয়ার ফাংশনের কাজ কোথায় লেখা আছে। এখন এই যে তিনটা হেডার ফাইল ডিক্লেয়ার করা শেষ, এখানে আর কোনো হেডার ফাইল দরকার নাই, তাহলে আমরা এখন কি করব, মেইন ফাংশন ডিক্লেয়ার করব। মেইন ফাংশন ডিক্লেয়ার করলে তারপরে কম্পাইলার এই প্রোগ্রামটাকে অনুবাদ করা শুরু করবে, তার আগ পর্যন্ত কম্পাইলার অনুবাদ করা শুরু করে না। আমি আজকে ক্লাসে যা বলতেছি সব কিছু কিন্তু আগের লেকচারগুলোতে ডিটেল পড়াই আসছি, কাজে যারা বুঝতে পারতেছো না, তোমরা যদি এই অধ্যায়টা পড়তে চাও আমার 8টা লেকচার বা সবগুলো লেকচার সিরিয়ালি পড়লে আশা করি প্রোগ্রামিং চ্যাপ্টার আর কোথাও পড়তে হবে না, মানে নিজে নিজেই পরে পারবা, একটা প্রোগ্রাম নিজে নিজে থেকে বানাই লিখতে পারবা সবগুলো স্ট্রাকচার তুমি যদি পারো। এখন মেইন ফাংশনের পরে আমরা কি করব, মেইন প্রোগ্রাম লেখা শুরু করব, এবং আবার বলতেছি হেডার ফাইল এবং মেইন ফাংশন এই পর্যন্ত কোনো লাইনের শেষে সেমিকোলন দেয়া যাবে না। এরপরে আমরা কি করব, ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ইন্টেজার, এখানে তো সবগুলো ইন্টেজার, ইন্টেজার আই, এই যে ইন্টেজার, এটাকে আই, আর এটা কি এস ইকোয়ালস টু জিরো, এই যে সবগুলো কত ক্লাসে পড়াইছি, আই ইকোয়ালস টু ওয়ান, এস ইকোয়ালস টু, এই সরি এস ইকোয়ালস টু জিরো ধরে তো লং ইন্টেজার হবে, এখানে আগে ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্টেজার আই আর একটা হচ্ছে এন, সেমিকোলন শেষ, ইন্টেজার আই, এই যে একটা হচ্ছে আই, ইনিশিয়াল যেটা ইনিশিয়ালাইজেশন প্রথম পদ হচ্ছে আই, তো এইটা আমরা ডিক্লেয়ার করলাম, যেমন এখানে যে দেখো আই আছে, আই আছে, এই ভেরিয়েবলটা কিন্তু আমাদের লাগবে, আই লাগবে, এন লাগবে, যে আই লাগবে, এন লাগবে, আরেকটা লাগবে এস, তিনটা ভেরিয়েবল আই এন এস। বাট গত ক্লাসে বুঝাইছিলাম যখন পাওয়ার ফাংশন থাকে তখন ডিরেক্ট এস লিখবা না, কারণ পাওয়ার আকারে থাকলে এটা অনেক বড় হবে, মানে অ্যান্সারটা অনেক বড় হবে, তো নর্মাল ইন্টেজারের বিটে এত বড় সংখ্যা ধরে না, এত বড় সংখ্যা নর্মাল ইন্টেজারের বিটে ধরে না বা আটে না, তো এটার জন্য কি লাগে, লং ইন্টেজার নিতে হবে, যখন স্কোয়ার আকারে থাকবে কি নিতে হবে, লং ইন্টেজার নিতে হবে, স্কোয়ার থাকে তখন লং ইন্টেজার, লং এল ও এন জি, তুমি নর্মালি কিন্তু আগেরগুলোতে আমরা এইভাবে লিখে দিছিলাম, এই যে এইভাবে মনে পড়ে, নর্মালগুলোতে কিন্তু আমরা এইভাবে এস ইকোয়ালস টু জিরো লিখে দিছিলাম, বাট যখন পাওয়ার আকারে থাকবে তখন এইভাবে লিখা যাবে না, এখানে সেমিকোলন দিয়ে শেষ করে আলাদা একটা লাইন লিখবো, আলাদা লাইনটা লিখে তুমি এখানেও লিখতে পারো, বাট আলাদা লাইন লিখলে সুন্দর হয়, লং ইন্টেজার এস ইকোয়ালস টু জিরো, লং ইন্টেজার এস ইকোয়ালস টু জিরো সেমিকোলন, এই যে এখানে কিন্তু সবগুলো লাইনের শেষে সেমিকোলন হবে, শুধুমাত্র কন্ডিশনের লাইনটাতে ছাড়া, শুধুমাত্র কন্ডিশনের লাইনটাতে ছাড়া এটা দিলাম। এখন এরপরে কি নেব, ইনপুট নেব, ইনপুট কী ছিল, এন, আমরা এই যে এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করা শেষ, ভেরিয়েবল ডিক্লেয়ার করা শেষ, এখন লাগবে ইনপুট, ইনপুটের জন্য কি ফাংশন, স্ক্যানএফ ফাংশন, ইনপুটের জন্য কি ফাংশন, ইনপুটের জন্য স্ক্যানএফ ফাংশন। এখন এখানে স্ক্যানএফের আবার মনে আছে, ডাটা ফরম্যাট ভেরিয়েবল নেম, ডাটা ফরম্যাট ভেরিয়েবল নেম, ইন্টেজারের ডাটা ফরম্যাট হচ্ছে পার্সেন্ট ডি, ইন্টেজারের ডাটা ফরম্যাট পার্সেন্ট ডি, তারপরে ইনভার্টেড কমা শেষ, ইনভার্টেড কমা শেষ করে এখানে একটা নিচে কমা দিয়ে এন্ড, এন্ড চিহ্ন দিয়ে ভেরিয়েবল নেম। এখন বলো তো ইনপুটে ভেরিয়েবল কে, ইনপুটে ভেরিয়েবল হচ্ছে এন,
ইনপুটে ভেরিয়েবল হচ্ছে এন, এই জন্য এন্ড চিহ্ন দিয়ে এন, এটা ছিল স্ক্যানফ ফাংশনের স্ট্রাকচার। তো আমরা এই যে ইনপুটে এন ডিক্লেয়ার করে দিছি, ইনপুটে এন ডিক্লেয়ার করে দিলাম, এখন কি করব, এখন এখানে আমরা ফর লুপ নিব। মনে আছে গত ক্লাসে আমরা ফর লুপ পড়াইছিলাম, ফর লুপের স্ট্রাকচার কি ছিল, ফর লুপের স্ট্রাকচার ছিল প্রথমে ছিল ইনিশিয়ালাইজেশন। আবার বলি, ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন কি, এখানে ইনিশিয়ালাইজেশন হচ্ছে আই ইকস টু ওয়ান, ইনিশিয়ালাইজেশন হচ্ছে আই ইকস টু ওয়ান, তারপরে সেমিকোলন, আই ইকস টু ওয়ান, তারপরে সেমিকোলন, তারপরে হচ্ছে কন্ডিশন, এই যে কন্ডিশন হচ্ছে এইটা, কন্ডিশন হচ্ছে আই লেজার ইকুয়াল ওয়ান সেমিকোলন, এরপর হচ্ছে ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট মানে আই এর মান কত করে বাড়তেছে, আই এর মান কত করে বাড়তেছে, এক করে, এই যে দেখো আই এর মান এখানে এক করে করে বাড়তেছে। তো আমি বলছিলাম যে প্রোগ্রাম যখন আমরা সি প্রোগ্রাম লিখবো তখন আই এর মান এক করে করে বাড়তেছে, এটাকে জাস্ট এইভাবে লেখা যায়, আই প্লাস প্লাস, ডাবল প্লাস মানে হচ্ছে এক এক করে বাড়তেছে, আর আই ডাবল মাইনাস মানে হচ্ছে এক এক করে কমতেছে। তো প্রোগ্রামে এইভাবে না লিখে এইভাবে লিখা হয়, এই যে আই প্লাস ওয়ান না লিখে লিখা হয় এইভাবে, আই প্লাস প্লাস ইনক্রিমেন্ট মানে আই এর মান এক এক করে বাড়তেছে। এবং এই লাইনটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, এখানে কিন্তু সেমিকোলন হবে না, কারণ কন্ডিশন বা ফর লুপে তুমি যে লাইনে কন্ডিশনটা ডিক্লেয়ার করবা বা ফর লুপের এই যে এই স্ট্রাকচারটা ডিক্লেয়ার করবা তারপরে কোনো সেমিকোলন দেয়া যাবে না। এখন এই যে ফর লুপ ডিক্লেয়ার করা শেষ, এখন এই লুপটা যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত, মানে আই এর মান যদি ওয়ান হয়, আই এর কন্ডিশন যদি এইটা হয় এবং ইনক্রিমেন্ট যদি এইটা হয়, তাহলে এই যোগের অ্যান্সারটা কী হবে, এইটা না, এই যে, এই যে দেখো, যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা মেনে চলবে ততক্ষণ পর্যন্ত এই যোগটা চলবে, ততক্ষণ পর্যন্ত এই যোগটা চলতে থাকবে, এস ইকুয়ালস টু এস প্লাস আই স্কোয়ার, এস প্লাস আই স্কোয়ার। এখন দেখো আই স্কোয়ার, প্রোগ্রামে কিন্তু আই স্কোয়ার লেখা যায় না, প্রোগ্রামে আই স্কোয়ারকে কীভাবে লিখতে হবে, গত ক্লাসে বুঝিয়েছিলাম, পাওয়ার লিখে আই কমা টু, কারণ এ টু দি পাওয়ার বি, এটাকে প্রোগ্রামে লিখতে হয় এইভাবে, পাওয়ার লিখে এ কমা বি, পাওয়ার লিখে এ কমা, ভিত্তি আগে তারপরে পাওয়ার, তাহলে এখানে লিখতে হবে এস প্লাস পাওয়ার ফাংশন লিখে ভিত্তি আগে মানে আই আগে তারপরে কমা দিয়ে টু শেষ। এখন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট সরি সেমিকোলন দিতে হবে, এখানে একটা কী দিতে হবে, সেমিকোলন। এখন তোমরা অনেক জায়গায় দেখবা বা অনেক বইয়ে দেখবা, অনেক বইয়ে দেখবা যে ফর লুপের পরে যে স্টেটমেন্টটা আছে, ফর লুপের পরে, সেটা হোক ফর লুপ বা আগামী ক্লাসে পড়াবো হয়তো হোয়াইল লুপ, যে কোনো লুপের পরে, আমরা আপাতত ফর লুপটাই শিখি, ফর লুপের পরে যে একটা স্টেটমেন্ট না, মানে ফর লুপটা যদি সত্যি হয় তো এই ফাংশনটা মানে এই স্টেটমেন্ট অনুযায়ী সে প্রসেসিং করবে। তো ফর লুপের পরে স্টেটমেন্ট যেটা আছে সেটাকে তুমি একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকে দিতে পারো, সেটাকে তুমি একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আটকে দিতে পারো। এই যে দেখো ফর লুপের পরে, ফর লুপের পরে যে স্টেটমেন্টটা আছে সে স্টেটমেন্টটাকে তুমি একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকে দিতে পারো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলেও চলবে না দিলেও চলবে, কারণ কি, কারণ এখানে স্টেটমেন্ট একটা, দেখো ফর লুপের পরে এখানে একটা স্টেটমেন্ট, মাত্র একটা লাইন, তো স্টেটমেন্ট যদি একটা হয়, মনে রাখবা ফর লুপের পরে স্টেটমেন্ট যদি একটা হয় সেখানে সেকেন্ড ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে। বাট যদি এইরকম হইতো যে এখানে স্টেটমেন্ট এটা একটা, এখানে আরও একটা স্টেটমেন্ট আছে, মনে করো যে এখানে আরও একটা স্টেটমেন্ট আছে, তখন কিন্তু এই পুরাটাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই আটকাইতে হইতো। এই যে দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু হইতো এখানে শেষ, বুঝছো, একটু মনে রাখো ফর লুপের, যদিও আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে ফর লুপের পরে এরকম ডাবল স্টেটমেন্ট খুবই কম থাকে, ফর লুপের পরে একটাই স্টেটমেন্ট থাকে, সেকেন্ড ব্র্যাকেট দিলেও চলে না দিলেও চলে। বাট যদি এরকম দুইটা স্টেটমেন্ট বা তিনটা স্টেটমেন্ট থাকতো, ধরো তিনটা স্টেটমেন্ট থাকতো এখানে আরেকটা স্টেটমেন্ট, এই যে এরকম এই এস এর মতো, তখন কিন্তু শুরুতে এবং শেষে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতেই হইতো। বাট যেহেতু এইখানে শুধু একটা স্টেটমেন্ট, তুমি যদি সেকেন্ড ব্র্যাকেট দেও তাও হবে, না দিলেও হবে, এটা কোনো মেজর সমস্যা না, এটা কোনো সমস্যা না, কাজ শেষ আমাদের। এখন কী দেবো, প্রিন্ট এফ, প্রিন্ট এফ ইনভার্টেড কমা দিয়ে পার্সেন্ট ডি, কারণ এখানে ইন্টেজারই আসবে, কমা দিয়ে এখানে কিন্তু এন্ড, এই যে স্ক্যানএফ ফাংশনে ভ্যারিয়েবল নেমের কি এন্ড দিতে হয়, প্রিন্ট এফে দিতে হয় না, তো প্রিন্ট এফে কী আসবে, এস, প্রিন্ট এফে আসবে এস, এই যে ইনভার্টেড সেমিকোলন, আমাদের কাজ শেষ, প্রোগ্রাম শেষ, গেট সিএইচ, গেট সিএইচ দিয়ে প্রোগ্রাম ক্লোজ করতে হয়, এরপরে সেকেন্ড প্যাকেট ক্লোজ করে দিব। বলো ঘটনা বুঝছো কি না, গত ক্লাসের পড়াগুলো কি মনে হয়েছে,
গত ক্লাসের পড়াগুলো কি মনে হয়েছে কিনা একটু কমেন্টে জানাও। গত ক্লাসটা যারা করছিলা তাদের কি এতটুক জিনিস মনে পড়ছে? তাহলে আমরা আজকে আরও অনেকটা সামনে আগাবো। আমরা কিন্তু অলরেডি 20 মিনিট না তো 15 মিনিট, হ্যাঁ 15 মিনিট নষ্ট করে ফেলছি গত ক্লাসের পড়া মনে করতে করতে। আজকে আমরা আরও 1 ঘন্টার মতো পড়বো, 1 ঘন্টা লাগবে না, 45 মিনিট পর্যন্ত পড়বো হয়তো। আরও সুন্দর সুন্দর কিছু প্রোগ্রাম পড়বো। আগে একটু কমেন্ট করো, গত ক্লাসে যারা ছিলা তাদেরকে এটা মনে পড়ছে, আর গত ক্লাস যারা করো নাই তাদের মনে পড়বে কি? তাদের এটা বুঝতে একটু সমস্যা হবে, রাইট? তাদের একটু বুঝতে সমস্যা হবে। আমি এই জিনিসটা একটু মুছে লিখি, কারণ এটা আমাদের আবার লাগবে। তোমরা আমাকে কমেন্টে জানাও, সবাই একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করতে থাকো যে বুঝছো কি না, সবাই কমেন্ট করতে থাকো বুঝছো কি না। এটা হবে এস ইকুয়ালস টু এস প্লাস আই স্কোয়ার, আই ইকুয়ালস টু আই প্লাস ওয়ান। এরপরে হবে কন্ডিশনটা, কন্ডিশনটা ছিল আই লেজর ইকুয়াল এন, এখান থেকে ইএস হইলে যাবে এইখানে এবং নো হইলে আসবে এইখানে। ঠিক আছে, আমি এটা আবার নতুন করে আঁকাইলাম, কারণ আমরা পরের যেই প্রোগ্রামটা করব সেইখানে এইটা আবার ইউজ করতে হবে। ক্লিয়ার ভাইয়া? ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো চলো আমরা পরে আরও সুন্দর সুন্দর কিছু প্রোগ্রামিং শিখবো। আজকে যে প্রোগ্রামিংগুলো শিখবো খুবই সুন্দর সুন্দর, এটা থাকুক। এই যে এখানে আমরা কিন্তু মুছবো না, আমি এখানে এই যে এটা হচ্ছে ফ্লো চার্ট, এটা হচ্ছে অ্যালগোরিদম। তুমি যদি ফ্লো চার্টটা বুঝো, সরি এটা ফ্লো চার্ট, এটা সি প্রোগ্রাম, অ্যালগোরিদম কিন্তু তুমি এমনিতেই পারবা। এই ফ্লো চার্টের জিনিসগুলোকে স্টেপ স্টেপ করে লেখাই হচ্ছে অ্যালগোরিদম। তো আমি এখানে অ্যালগোরিদমটা দেখাচ্ছি না, পরীক্ষায় অ্যালগোরিদম আসেও না, পরীক্ষায় শুধু ফ্লো চার্ট এবং সি প্রোগ্রাম আসবে। তো এখন এই ধারাটা যদি একটু চেঞ্জ করে দেয়, এই ধারাটা যদি একটু চেঞ্জ করে দেয়, একটু চেঞ্জ করে দেয়, ধরো এরকম দেয় ওয়ান স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার প্লাস ডট 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 এন স্কোয়ার। তাইলে শোনো, তোমরা সবাই কমেন্ট করবা, তোমরা সবাই কমেন্ট করবা, আমি একটু বলি। এই যে আগে ছিল, এই ধারাটা চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল ওয়ান প্লাস টু প্লাস থ্রি ফোর এইভাবে ছিল, এখন ওয়ান থ্রি ফাইভ সেভেন এইভাবে চলে আসছে। এখন এই যে এই ধারাটা, এইটার প্রোগ্রাম যদি লিখি বা এইটার যদি ফ্লো চার্ট লিখি, এই ধারাটার যদি ফ্লো চার্ট লিখি বা প্রোগ্রাম লিখি বা অ্যালগোরিদম লিখি, শুধু একটা জিনিস চেঞ্জ হবে, শুধু এইখানে বা এইখানে জাস্ট একটা জিনিস চেঞ্জ হবে। কমেন্টে আমাকে বলো তো কী চেঞ্জ হবে, জাস্ট একটা জিনিস, ছোট্ট একটা জিনিস চেঞ্জ হবে। আমাকে সবাই কমেন্টে বলো, দেখি কে পারে, দেখি কে পারে। এই যে এইটার প্রোগ্রাম যদি আমরা এখন লিখি বা ফ্লো চার্ট লিখি বা প্রোগ্রাম লিখি, জাস্ট শুধুমাত্র শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ হবে, একটা জিনিস চেঞ্জ হবে, শুধু একটা অক্ষর, একটা অক্ষর চেঞ্জ হবে। বলো তো কি, একটু কমেন্টে বলো তো দেখি তোমরা কেমন বুঝতেছো, এটাও তো আমার দেখতে হবে। কে কমেন্টে পারে দেখি, কে কমেন্টে বলতে পারে, কে কমেন্টে বলতে পারে, কে কমেন্ট? আই প্লাস টু, রাইট? ফাহমিদা খানম জয়া, ফাহমিদা খানম জয়া, ফাহমিদা খানম জয়া, ভেরি গুড, ফাহমিদা খানম জয়া, ভেরি গুড। আর কে বলছে, আরো কেউ বলছে? হ্যাঁ, এখন অনেকেই বলতেছে, এখন অনেকেই বলতেছে, যেহেতু ফাহমিদা আগে বলছে এই জন্য তাকে থ্যাংক ইউ দিলাম। কী চেঞ্জ হবে দেখো, এখানে আই এর মান ওয়ান, প্রথমে আগে ফ্লো চার্ট, আগে ফ্লো চার্ট ঠিক করবা তারপরে প্রোগ্রাম। আই এর মান ওয়ান, এস এর মান জিরো, রাইট? এস ইকোয়ালস টু এস প্লাস আই স্কোয়ার, এটাও ঠিক আছে, কারণ এই দেখো সবগুলোর উপরে স্কোয়ার আছে এবং আই এর মান চেঞ্জ হচ্ছে, এবং আই এর মান কত করে চেঞ্জ হচ্ছে দেখো, দুই করে, এই যে দুই করে বাড়তেছে, কত করে বাড়তেছে, দুই করে, আই এর মান দুই করে বাড়তেছে। তাহলে এটা হবে আই প্লাস টু, আই প্লাস টু, এটা হবে আই প্লাস টু, আর বাকি সব সেম, বাকি সব সেম, জাস্ট এটা হবে আই প্লাস টু। এবং এইখানে প্রোগ্রামে কী চেঞ্জ হবে দেখো, প্রোগ্রামে কী চেঞ্জ হবে, প্রোগ্রামে যে এইখানে ছিল আই প্লাস প্লাস, এই যে আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস মানে হচ্ছে আই প্লাস ওয়ান, তো আই ইকোয়াস টু আই প্লাস টু, আই ইকোয়াস টু আই প্লাস টু, এটাকে প্রোগ্রামে কীভাবে লিখতে হয়, আই ইকোয়াস টু আই প্লাস টু, এটা তো তুমি অ্যালগোরিদমে লিখতে পারবা, ফ্লো চার্টে লিখতে পারবা, প্রোগ্রামে তো এইভাবে লিখতে পারবা না, এটাও কিন্তু গত ক্লাসে পড়াইছি। আই ইকোয়াস টু আই প্লাস টু, এটাকে লিখতে হয় কীভাবে, এটাকে লিখতে হয়
आई प्लस इक्वल्स टू टू, आई प्लस इक्वल्स टू टू एटार मान हे आयर मान दुई कर बाढ़ जदि पाँच कर बाढ़ तेल तुम्हें लिखता जदि पाँच कर बाढ़ आई प्लस इक्वल्स टू फाइव एटार मान आयर मान पाँच कर बाढ़ तो हमारे तो ये पाँच कर बाढ़ ना एखे दुई कर बाढ़ तो एखे कि लिखब देखो हमें एखे जस्ट यहाँ चेन्ज कर दिव एट आगे छो आई प्लस प्लस मैं एक बाढ़ और एन दुई कर बाढ़ मैं आई प्लस इक्वल्स टू टू आई प्लस इक्वल्स टू टू और बाकी सब सेम एट टू चेन्ज बाकी सब सेम थैंक यू फाहमिदा खानम जया बुझते परसो वेरि गुड बाकी सब ही सेम और कोनो किसु चेंज होबे ना एखन आमी जदि आरेकटा दे दाड़ाओ आमी जदि तोमाके आरेकटा दे सेम एइटाते बोलबा एइटाते कि करा जाए अच्छा एइटाते बोलते होबे ना आमी निजे देखाई दिछि देखो एइ जे आरेकटा आरेकटा जदि एइरकम थाके एकशो प्लस निरानब्बई प्लस आठानब्बई प्लस सतानब्बई प्लस डट 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 प्लस एन तेल एन कि बाकी सब ही सेम थक देखो इनपुट एन हाँ इनपुट एन ये इनपुट एन एटार मान बेर करते बोलसे इनपुटर मान एन ठीक से बाट एन आयर मान कत देखो आयर मान आगे छो एक एन आयर मान एकशो ये आयर मान एकशो एस इक्वल्स टू जीरो हाँ एस किन्तु जीरो ही थाकबे एसर मान किन्तु बाइरे जाबे ना आयर मान एकशो हो गेछे बोइला एस किन्तु बेड़े जाबे ना कारण एस हच्छे जोग करा शुरू करार आगे जोगफल तुमि जोग एखनो शुरू ही करो नाई जोग शुरू करार आगे सामेशन सब समय जीरो एखाने आयर मान एक होक आर एकशो होक एखाने इनिशियलाइजेशन ए आयर मान हच्छे एकशो एबं एखाने आयर मान कत करे कमतेछे एखाने देखो एखाने किन्तु कोनो स्कोयार नाई ए जे कोनो स्कोयार नाई स्कोयार मुछे दिलाम प्रथमे आमरा फ्लोचार्टटा ठीक करब देखो प्रथमे फ्लोचार्ट प्रथमे प्रोग्रामे जाबा ना प्रथमे फ्लोचार्टटा ठीक करतेछि देखो इनपुट एन आयर मान एकशो एस इक्वल्स टू जीरो एस इक्वल्स टू एस प्लस आई एटाओ ठीक आछे एस इक्वल्स टू एस प्लस आई एखाने पावर नाई ये देखो आयर एखाने कोनो पावर नाई पावर मुछे दिछि एबं एखाने आयर मान एक एक करे कमतेछे देखो आयर मान एक एक करे कमतेछे तो आयर मान एक एक करे कमतेछे तार माने आई इक्वल्स टू आई माइनस वन आई इक्वल्स टू आई माइनस वन आई इक्वल्स टू आई माइनस वन आई इक्वल्स टू कि होबे आई माइनस वन होबे आई इक्वल्स टू होबे आई माइनस वन तो एइखाने आमादेर काज शेष बुझो फ्लोचार्ट शेष शुद्ध आई चेन्ज होइछे एखाने आयर ऊपर पावर होबे ना एबं आयर माने एक एक करे कमतेछे ताहले एखाने कि चेन्ज होबे एखानेओ जस्ट एइ जे एइटा इनक्रिमेंटा और कोनो किसु चेंज होबे ना शुद्ध पावर चेंज होबे आबार देखाइतेछि एकटु चेंज होबे एखाने एखाने आयर मान एक एक करे कमतेछे तो देखो आयर मान जदि एक एक करे कमे एटाके लेखा होय एइभाबे आई माइनस माइनस एक एक करे बाड़ा माने आई प्लस प्लस और एक एक करे कमा माने आई माइनस माइनस शेष एखन शेष ना एकटु बाकी आछे एखाने किन्तु कोनो पावर नाई देखो एइ जे एखाने एखाने किन्तु कोनो पावर नाई तो पावर जेहेतु नाई एइ जे पावर फांगशन लिखते होबे ना एखाने पावर फांगशन लिखते होबे ना शुधु लिखले होबे एस इक्वल्स टू एस प्लस आई सेमिकोलन दिए तुमि सेकेंड ब्रैकेट एखाने दितेओ पारो এই যে ফর লুপের পরে স্টেটমেন্টটাতে সেমিকোলন দেওয়ার পরে সামনে পিছে তুমি সেকেন্ড ব্রেকেট দিতেও পারো নাও দিতে পারো যেহেতু শুধুমাত্র একটা স্টেটমেন্টে সেমিকোলন সেকেন্ড ব্রেকেট দিলেও হয় না দিলে হয় এখন এখানে আরেকটু চেঞ্জ আছে এখন এখানে আরেকটু চেঞ্জ আছে এখন এই চেঞ্জটা যে বলতে পারবে সে পাবে ২০ টাকা মোবাইল রিচার্জ এখন এই চেঞ্জটা আরেকটু চেঞ্জ আছে এই প্রোগ্রামে এই যে প্রোগ্রামে আরেকটু চেঞ্জ করতে হবে আরেকটু চেঞ্জ আরেকটু चेंज आरेकटू चेंज होबे आरेकटू चेंज होबे बोलो तो सेटा कि जे आगे बोलते पारबे ताके 20 टाका मोबाइल रिचार्ज देया होबे 20 टाका मोबाइल रिचार्ज देया होबे बोलो क्लास शेषे 20 टाका मोबाइल रिचार्ज देया होबे आमादेर किन्तु चेंज जे करछि फ्लो चार्टे आर कोनो चेंज करते होबे ना किन्तु प्रोग्रामे आरेकटा जिनिस चेंज करते होबे प्रोग्रामे आरेकटा जिनिस चेंज करते होबे आरेकटा ना दुइटा जिनिस चेंज करते होबे आरो দুইটা জিনিস চেঞ্জ করতে হবে অথবা একটা আচ্ছা একটা চেঞ্জ করলে হবে সমস্যা নাই তুমি আগে বলো যে এখানে মেইন কোনটা চেঞ্জ করতে হবে মেইন কোন জিনিসটা চেঞ্জ করতে হবে বলো কেউ কমেন্ট করে না কেন কেউ কমেন্ট করে না কোনটা চেঞ্জ করতে হবে math.h চেঞ্জ ভেরি গুড আব্দুল্লাহ আলফাজ 20 টাকা
আব্দুল্লাহ আল ফাহাদ, ভেরি গুড। তুমি ক্লাস শেষে আমাকে নক দিবা, তোমাকে 20 টাকা দিয়ে দিব। ম্যাথ ডট এইচ, সবার আগে অ্যান্সার দিছে আবদুল্লাহ আল ফাহাদ। এখানে ম্যাথ ডট এইচ হবে না, কারণ এইখানে কোনো পাওয়ার ফাংশন নাই, এখানে কোনো পাওয়ার ফাংশন নাই। পাওয়ার ফাংশনের কাজ লেখা থাকে ম্যাথ ডট এইচ হেডার ফাইলে। যেহেতু এখানে পাওয়ার ফাংশন মুছে দিছি, এখানে হেডার ফাইলও মুছে দিব। এই যে ম্যাথ ডট এইচ, এই হেডার ফাইলও আমার প্রয়োজন নাই। বাট এখানে এই যে লং ইন্টেজার, দেখো এখানে কিন্তু পাওয়ার নাই, এখানে কিন্তু পাওয়ার নাই, পাওয়ার নাই। তো তুমি এখানে লং ইন্টেজার না লিখে যদি শুধু এস ইকুয়ালস টু জিরো লিখো তাও হবে, বাট লং ইন্টেজার রাখলেও কোনো সমস্যা নাই। তুমি যদি এখানে এইভাবে রাখো, যেহেতু পাওয়ার নাই তো এই ভ্যালুটা খুব বেশি বড় হবে না। তুমি যদি সিম্পলি এইভাবে লিখো এস ইকুয়ালস টু জিরো তাও হবে। যদি লং ইন্টেজার তোমার কাছে যদি মনে হয় যে এটার মান অনেক বড় হবে, তুমি লং ইন্টেজার লিখো, এই জন্য নাম্বার কাটা যাবে না। তবে ম্যাথ ডট এইচ এখানে লেখা যাবে না, কারণ এখানে কোনো পাওয়ার ফাংশনের কাজ নাই, এখানে কোনো পাওয়ার ফাংশনের কাজ নাই। আশা করি বুঝতেছো, যারা আগের ক্লাসগুলো করছো আশা করি তোমরা বুঝতেছো, আশা করি বুঝতেছো, আশা করি বুঝতেছো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই আরেকটু চেঞ্জ, আয় হাই রে, আমরা তো মেইন জিনিসই চেঞ্জ করি নাই। এই আরেকটু চেঞ্জ হবে, আবদুল্লাহ আল ফাহাদ তুমি পুরস্কার পাইছো, আবদুল্লাহ আল ফাহাদ তুমি পুরস্কার পাবা, বাট এখানে আরেকটু চেঞ্জ হবে, সেটা কিন্তু এখন কেউ ধরতে পারো নাই। এখানে আই কিন্তু লেজর ইকুয়াল এন না, আই লেজর ইকুয়াল এন না, এখানে আই হচ্ছে গ্রেটার অর ইকুয়াল এন। দেখো এখানে কিন্তু এন এর মান ছোট, এন কিন্তু ছোট হচ্ছে, এন কিন্তু কমতেছে, এন এর মান কি হচ্ছে, এন এর মান কিন্তু কমতেছে, মানে আস্তে আস্তে ছোট হচ্ছে। এই যে ছোট, এন হচ্ছে সবচেয়েতে ছোট, তার মানে এখানে 100, 99, 98, 97 সবাই কিন্তু এন এর চাইতে বড়, সবাই কিন্তু এন এর চাইতে বড়। এইটা তো মারাত্মক ভুল করে ফেলছিলাম, হ্যাঁ এটা তো ভয়াবহ ভুল করে ফেলছি। আর এইখানে আরেকটা ভুল করে রাখছি, দেখছো আজকে সবাই কি দেখছো আজকে কি সর্বনাশ যে ভুলগুলো করতেছি। এইখানে কি এইভাবে লেখা যাবে, এইটাকে লিখতে হয় এইভাবে, দাঁড়াও, এই যে লেস অর ইকুয়াল এন। এই তোমাদেরকে যে আগের ক্লাসগুলোতে এত ভালো করে এগুলো বুঝাইলাম, তো আমার ভুল কেউ কমেন্ট করে না কেন, আমি তো এটা ভুল করে রাখছি। অ্যালগোরিদমে ফ্লোচার্টে এইভাবে লেখা যায়, এই যে এইভাবে, বাট প্রোগ্রামে তো, প্রোগ্রামে আই গ্রেটার এটাকে এইভাবে লিখতে হয়, আই লেস ইকুয়াল ওয়ান, বা আই গ্রেটার অর ইকুয়াল এনকে লিখতে হয় এইভাবে, আই গ্রেটার ইকুয়াল এন। সবগুলা ভুলে খাইয়ে ফেলছে, সবগুলা এরা ভুলে খাইয়ে ফেলছে। এখন আমি তো ভুলে খাইয়ে ফেলছি, তোমরাও খাইয়ে ফেলছো। এখন দেখো যে এখানে তো লেজার ইকুয়াল না, এখানে হবে গ্রেটার অর ইকুয়াল, এইখানে হবে গ্রেটার অর ইকুয়াল, কারণ এই যে এই সবগুলো মান এন এর চাইতে বড় অথবা সমান, এন এর চাইতে বড় অথবা সমান। তো এখানে কিন্তু তুমি সিম্পলি এইভাবে লিখলে হবে না, গ্রেটার অর ইকুয়াল এন লিখে দিলে হবে না, এখানে লিখতে হবে এইভাবে, আগে লিখতে হবে গ্রেটার দেন তারপরে ইকুয়াল তারপরে এন, কারণ কম্পিউটারে এই রকম কোনো চিহ্ন নাই। এই যে গ্রেটার অর ইকুয়াল, লেজার ইকুয়াল, কম্পিউটারে এই ধরনের চিহ্ন থাকে না, সেই জন্য এইগুলোকে আগে গ্রেটার দেন তারপর ইকুয়াল এইভাবে লিখতে হয়, এইভাবে লিখতে হয়। তোমরা, আমিও ভুল করতেছি, তোমরাও ভুল করতেছো, না আমার তো আর পরীক্ষায় লেখা লাগবে না। এই যে আমি ভুল করছি, ঠিক করে দিছি কাজ শেষ, কারণ আমার তো সামনে পরীক্ষা নাই। তোমাদের কিন্তু এইগুলা চোখ কান খোলা রেখে করতে হবে, কেউ তো কমেন্টও করলো না এত বড় একটা ভুল করে রাখছিলাম। ঠিক আছে, এরপরে যেটা দেখবো দেখো, সেটা হচ্ছে এরপরে যেটা করব, আর কি করব, আর কি করব, দাঁড়াও এরপরে কোন প্রোগ্রামটা করানো যায় আগে দেখে নিই, এরপরে কোন প্রোগ্রামটা করা যায়, দেখো এরপরে আরেকটা লিখি, যদি এইরকম থাকে এন ইন্টু এন, এন প্লাস এন মাইনাস ওয়ান প্লাস এন মাইনাস টু প্লাস এন মাইনাস থ্রি প্লাস ডট 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 প্লাস ওয়ান ইকুয়ালস টু হোয়াট, এই যে এই ধারাটার সমষ্টি নির্ণয় করতে হবে, এই ধারাটার সমষ্টি নির্ণয় করতে হবে। এখন কি করবো বলো তো, এখন চেঞ্জটা কি হবে, এখানে ইনপুট এন, ভালো কথা, ইনপুট কত, এন, ইনপুট হচ্ছে এন, এই যে ইনপুট দিব এন,
ইনপুট দিব, এই ইনপুট তো দিব না, এখানে তো ইনপুট নাই, এখানে তো কোনো ইনপুট নাই, এখানে কি ইনপুট আছে? ইনপুট আছে, ইনপুট তো লাস্টে ওয়ান, এখানে আলাদা করে কোনো ইনপুট দিতে হবে না, কারণ এখানে লাস্টে গিয়ে যখন শেষ হয়েছে সেখানে ওয়ান চলে আসছে, আমার এখানে কোনো ইনপুট দেওয়ার দরকার নাই, এখানে কোনো ইনপুট দিতে হবে না। অবশ্যই ইনপুট এন লিখে রাখলেও ভুল না, এন লিখে রাখলেও কাটা দিবে না, বাট দরকার পড়বে না, কারণ আই এর মানে এখানে ওয়ান এন, এখানে ইনপুট দিতে হবে না, কারণ কি এখানে আই এর মানে এন, আলাদা করে ইনপুট নেওয়ার দরকার নাই। দেখো এই যে এখানে আই, ইনিশিয়ালাইজেশনই হচ্ছে এন, ইনিশিয়ালাইজেশনই হচ্ছে এন, দেখো ইনিশিয়ালাইজেশনই হচ্ছে এন, তার মানে আই ইকোয়ালস টু এন, এস ইকোয়ালস টু জিরো, আই ইকোয়ালস টু এন, এস ইকোয়ালস টু জিরো। তারপরে এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে কি প্রথমে এন এর সাথে এন মাইনাস ওয়ান যোগ হবে, এন এর সাথে এন মাইনাস ওয়ান যোগ, এটার সাথে তারপর একটা যোগ, তার মানে এস এর সাথে আই যোগ হইতে থাকবে, এস এর সাথে আই যোগ হইতে থাকবে, দেখো এস এর সাথে আই কি হইতে থাকবে, যোগ হইতে থাকবে, এস এর সাথে আই মানে এই এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, মাঝখানে বিয়োগ আছে সেটা তোমার দেখার বিষয় না, তোমার দেখার বিষয় হচ্ছে এই যে যোগ 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 সবগুলা যোগ, এস এর সাথে আই যোগ, কোনো পাওয়ার টাওয়ার কিছু নাই। আই এর মান কি হচ্ছে, দেখো এক এক করে কমতেছে, দেখো আই এর মান এক করে কমতেছে, তার মানে এখানে যা আছে তাই, কোনো চেঞ্জ করার দরকার নাই, এস এর সাথে আই যোগ হচ্ছে, এন এর সাথে এন মাইনাস ওয়ান যোগ, এন মাইনাস টু যোগ, এন মাইনাস থ্রি যোগ, পর্যায়ক্রমে যোগ হবে, এবং আই এর মান এক করে কমতেছে, দেখো আই এর মান এক করে কমতেছে, তার মানে এখানে যা ছিল তাই, কোনো চেঞ্জ করার দরকার নাই, শুধু এখানে চেঞ্জ হয়েছে আই এর ভ্যালু ওয়ান দিয়ে শুরু, এবং এইখানে চেঞ্জ হবে আই গ্রেটার অর ইকুয়াল ওয়ান, আই গ্রেটার অর ইকুয়াল ওয়ান, এই যে দেখো আই এর মান এই যে আস্তে আস্তে কমতেছে না, আস্তে আস্তে তো কমতেছে, তার মানে এই সংখ্যাগুলা একের চাইতে বড়, কারণ যেহেতু এরা কমতেছে তা ওয়ান হচ্ছে এখানে সবচাইতে ছোট, ওয়ান হচ্ছে এখানে সবচাইতে ছোট, মানে আমরা কি করব, এন এর চাইতে বড় যারা আছে, যারা এন এর চাইতে বড় আছে বা সমান, যারা বড় তাদেরকেও যোগ করব, এবং ওয়ান যে আছে সে নিজেও যোগ হবে, দেখো আই এর মান গ্রেটার অর ইকুয়াল ওয়ান, তাহলে এখানে কি চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হবে কি, এখানে চেঞ্জ হবে আই এর ভ্যালু গ্রেটার অর ইকুয়াল ওয়ান, আই এর ভ্যালু গ্রেটার অর ইকুয়াল ওয়ান, আই এর ভ্যালু হবে এন, এবং এইটা হবে আই মাইনাস মাইনাস, ঠিক আছে দেখো এই যে কোডটুক চেঞ্জ হলো, এখানে আই এর জায়গায় আসছে এন, এখানে কন্ডিশনটা চেঞ্জ হয়েছে, আই ইকুয়ালস টু আসছে এন, কন্ডিশনটা চেঞ্জ হয়েছে, বাকি সব কিছু কিন্তু সেম, বাকি সব কিছু কিন্তু সেম। তোমরা কি বুঝতেছো নাকি বুঝতেছো না, তোমরা কি বুঝতে পারতেছো, এই জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু বলো তো কমেন্টে। ক্লাসে যারা আসো, ক্লাসে মানুষজন খুবই কম, কারণ হচ্ছে আজকের ক্লাসটা তো সন্ধ্যায় হওয়ার কথা ছিল, তো সবাই হয়তো জানে না যে ক্লাসটা হয়ে যাচ্ছে, অসুবিধা নাই, ওরা একটু কষ্ট করে রেকর্ডেড ভিডিও দেখে নেবে না, তো আমরা আমাদের খেলা আজকে খেলা দেখা মিস দিতে পারবো না, বাংলাদেশের খেলা আজকে দেখতে হবে, আজকে যদি বাংলা জিতে যায় তাহলে সিরিজ জিতে যাওয়ার অনেক চান্স থাকবে। ওকে, এইটা কি বুঝছো, এইখানে বুঝতে কোনো সমস্যা আছে, তাহলে এখন কোনো ধারা আসলে অসুবিধা হবে, সবাই আমাকে একটু কমেন্টে বলো এখন থেকে গত দুইটা ক্লাস এবং আজকে ক্লাসটা যারা করছো, পরীক্ষায় কোনো ধারা আসলে পারবা নাকি ভুল হবে, পরীক্ষায় কোনো ধারা আসলে পারবা নাকি ভুল হবে, পরীক্ষায় যদি এখন কোনো ধারা আসে তোমরা কি অ্যান্সার করতে পারবা, পরীক্ষায় যদি ধারা আসে আশা করি তোমরা অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। কই কেউ তো কমেন্ট করে না, কারো কমেন্ট পাই না, ক্লিয়ার? ওকে ঠিক আছে ঠিক আছে, তা ধরে নিচ্ছি সবারই ক্লিয়ার। এখন একটু কঠিন একটা ধারা দেই তো, একটু কঠিন মানে কঠিন বলতে একটু আরেকটু হাই লেভেলের দেই, আরেকটু হাই লেভেলে আরেকটু পরে দিই, যদিও এইগুলো আসে কি না পরীক্ষায় জানি না, মানে অত কঠিন আসলে অত কঠিনও না, দেখো অত কঠিনও তো না, ধারাটা হচ্ছে ওয়ান মাইনাস টু প্লাস থ্রি মাইনাস ফোর প্লাস ফাইভ মাইনাস ডট 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 প্লাস এন, এই ধারার সমষ্টি নির্ণয় করতে হবে, এই ধারার সমষ্টি নির্ণয় করতে হবে। এখন এটা কি একটু ঝামেলা হয়ে গেছে না, উপরের লাইনটা কি দেখা যাচ্ছে, হ্যাঁ উপরের লাইনটা, দাঁড়া উপরের লাইনটা মনে হয় দেখা যাচ্ছে না, আমি ক্যামেরাটা একটু পিছনে আইনে দিই, উপরের লাইনটা মনে হয় দেখা যাচ্ছে না, হ্যাঁ এখন দেখা যাবে, এখন উপরের লাইনটা দেখা যাবে, দেখো এই যে প্রশ্নটা, এইটা হচ্ছে প্রশ্নটা, তোমাকে বলবে এই ধারার যোগফল নির্ণয়ের জন্য একটি ফ্লোচার্ট লিখো এবং একটি
সি প্রোগ্রাম তৈরি করো। তো এখন এইখানে কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে, আগে সবগুলোতে যোগ আকারে থাকতো, এখন এইখানে এই যে এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, ঝামেলা হয়ে গেল না? প্লাস মাইনাস করে ঝামেলা হয়ে গেছে না? এখন এইটাকে কেমনে করবো দেখো, এইখানে একটু বুদ্ধি খাটাইতে হবে। যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, যারা সায়েন্সের স্টুডেন্ট, আচ্ছা সায়েন্স লাগবে না, নাইন টেনে অনুক্রম তো সবাই পড়ছো, নাইন টেনে তোমরা সবাই অনুক্রম পড়ো নাই, নাইন টেনে ছিল মেবি এটা, এটা কি শুধু সায়েন্সের মানে উচ্চতর গণিতে ছিল নাকি জেনারেল ম্যাথে ছিল আমার মনে নাই, অনুক্রম নাইন টেনে পড়ে আসছো, কিন্তু যারা অনুক্রম পড়ে আসছো তারা এটা বুঝবা, খুব কঠিন একটা কিছু হবে না। তো এখানে আমাদের চেঞ্জটা কী কী হবে দেখো, চেঞ্জটা কী কী হবে, প্রথমে আই এর ভ্যালু কত? ওয়ান। দেখো এখানে এই যে আগে আমরা সহজ চেঞ্জগুলো করে ফেলি, আই এর ভ্যালু হচ্ছে ওয়ান, আগে সহজ চেঞ্জগুলো লিখে ফেলি, আই এর ভ্যালু ওয়ান, এই যে আই এর ভ্যালু ওয়ান, এই যে এখানেও আই এর ভ্যালু ওয়ান, আই এর ভ্যালু ওয়ান, আই এর ভ্যালু আমরা চেঞ্জ করে দিলাম, আই এর ভ্যালু আমরা চেঞ্জ করে দিলাম। এরপরে দেখো এখানে আই এর মান কত করে বাড়তেছে, এক এক করে বাড়তেছে, এক দুই তিন চার পাঁচ, এক এক করে বাড়তেছে, তার মানে এটা হবে আই ইকস টু আই প্লাস ওয়ান, আই ইকস টু আই প্লাস ওয়ান, এক এক করে বাড়তেছে, তাইলে এখানে এই যে এইগুলো হয়ে যাবে আই প্লাস প্লাস, এটা হয়ে যাবে আই প্লাস প্লাস। দেখো আই এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে ওয়ান, আই বাড়তেছে এক এক করে, মানে আই ইকস টু আই প্লাস ওয়ান। এখন সমস্যাটা হবে যে এইখানে, সমস্যাটা হবে এইখানে, দেখো এইখানে আই ইকস টু আই প্লাস ওয়ান কোনো সমস্যা না, কারণ আই এর মানে যে এক এক করে বাড়তেছে, তোমার চিহ্ন প্রথমে দেখার দরকার নাই, এখানে চিহ্ন দেখার দরকার নাই, তুমি খালি দেখো আই এর মানে এক এক করে বাড়তেছে কিনা, তার মানে আই ইকস টু আই প্লাস ওয়ান। এখন এইখানে আরেকটা জিনিস, আমরা নিচেরটা চেঞ্জ করে আসি তারপরে ওখানে যাচ্ছি। এখানে দেখো এই যে সংখ্যাগুলো আছে সবগুলো সংখ্যা এনের সমান অথবা ছোট না, কারণ এখানে দেখো যে সংখ্যাগুলো বাড়তেছে, এক দুই তিন চার পাঁচ ছয়, তার মানে এখানে সবচেয়ে বড় হচ্ছে এন, সবচেয়ে বড় হচ্ছে এন, এবং আমরা এন এর সমান অথবা এন এর চাইতে ছোট সংখ্যাগুলোকে যোগ করব, এন এর সমান অথবা এন এর চাইতে ছোট সংখ্যাগুলোকে যোগ করব, এন এর সমান অথবা এন এর চাইতে ছোট সংখ্যাগুলোকে যোগ করব, তার মানে আই লেস অর ইকুয়াল ওয়ান, এন এর সমান অথবা এন এর চাইতে ছোট সংখ্যাগুলোকে যোগ করব, আই লেস অর ইকুয়াল এন, আই লেস অর ইকুয়াল এন। এবং এইখানে কিন্তু ইনপুট আসবে, এই যে ইনপুট আছে, এই যে এন ইনপুট, এখানে কিন্তু আবার ইনপুট আসবে, ইনপুট এন, দেখো এখানে কিন্তু আবার ইনপুট আসবে। তো আমরা ইনপুট নিলাম এন, ইনিশিয়ালাইজেশন আই, এস ইকুয়ালস টু তো অ্যাজ ইউজুয়াল জিরো, আই এর মান এক এক করে বাড়তেছে, আমরা এখনো চিহ্নের কাজে যাইনি, আই এর মান এক এক করে বাড়তেছে, এবং এখানে সবগুলো সংখ্যা হবে যেহেতু বাড়তেছে তাহলে সবগুলো হবে এন এর চাইতে ছোট অথবা সমান, এই যে এন এর চাইতে ছোট অথবা সমান, এন এর চাইতে ছোট অথবা সমান। এখন চেঞ্জ হবে জাস্ট এই যে এসে, জাস্ট এইখানে এসে, এই যে এইখানে এসে চেঞ্জ হবে, এইখানে এসে, আসলে এসে এর আমরা একটা অনুক্রম লিখে দিব, এসে আমরা একটা কী লিখে দিব, অনুক্রম। অনুক্রমটা কীরকম হবে দেখো, এখানে যখন আই এর মান ওয়ান, মানে সংখ্যাটা যখন এক তখন সেটা পজিটিভ, দুয়ে নেগেটিভ, তিন নাম্বারটা পজিটিভ, চার নাম্বারটা আবার নেগেটিভ, তো ঘটনাটা বুঝো, আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি না, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান অনুক্রম মনে করে দেখো, তোমাকে যদি আমি বলতাম, তোমাকে যদি আমি সিম্পলি বলতাম যে এটার অনুক্রম লিখো, তুমি কি লিখতা, মাইনাস ওয়ান টু দি পাওয়ার আই প্লাস ওয়ান, মাইনাস ওয়ান টু দি পাওয়ার আই প্লাস ওয়ান, শুধু চিহ্নের, এটা হচ্ছে চিহ্নের অনুক্রম, এটা হচ্ছে এই যে এখানে যে চিহ্নগুলো আছে চিহ্নের অনুক্রম, তুমি বলতে পারো যে এটা কেমনে হইল, এটা কেমনে হইল, তুমি যখন আই এর ভ্যালু এখানে ওয়ান বসাবা, মনে করো যে প্রথমে এইটা আই এর ভ্যালু যখন ওয়ান বসাবা, মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, এই যে আই এর ভ্যালু ওয়ান বসাইতেছো, প্রথমটা ওয়ান মানে এখানে প্রথম পদ, প্রথম পদ ওয়ান প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান মানে টু, এই যে আই এর ভ্যালু বসাইছো ওয়ান, ওয়ান প্লাস ওয়ান মানে টু, মানে আই স্কোয়ার, মানে মাইনাস ওয়ান স্কোয়ার মানে কত, প্লাস ওয়ান, এই দেখো প্লাস ওয়ান, এই যে প্লাস ওয়ান। যদি তুমি এইখানে আই এর ভ্যালু দ্বিতীয়টা বসাও, মানে দুই নম্বরটা বসাও, তাহলে আই এর ভ্যালু এখানে বসাও টু, টু প্লাস ওয়ান থ্রি, টু প্লাস ওয়ান থ্রি, মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি, মানে মাইনাস ওয়ান কিউব মানে মাইনাস ওয়ান, দেখো এখানে কিন্তু মাইনাস টু না,
আমরা শুধু চিহ্ন হিসাব করতেছি, এটা হচ্ছে চিহ্নের অনুক্রম। প্রথমটা ছিল প্লাস, তারপর এটা মাইনাস। এখন যদি তুমি তিন নাম্বারটা বসাও এখানে, আই এর মান বসালে থ্রি, থ্রি প্লাস ওয়ান মানে ফোর। আমরা জানি মাইনাস ওয়ান থাকুক বা প্লাস ওয়ান থাকুক, পাওয়ার যদি জোর হয় তখন সেটা হয়ে যায় প্লাস। এই দেখো প্লাস ওয়ান, এই যে এখানে চিহ্ন প্লাস। আবার যদি তুমি আই এর ভ্যালু ফোর নেও, ফোর প্লাস ওয়ান মানে হচ্ছে ফাইভ, পাওয়ার বিজোর হলে আবার মাইনাস চলে আসবে। এই দেখো প্লাস মাইনাস এইভাবে চলতে থাকবে। তো এইটা হচ্ছে চিহ্নের অনুক্রম। তো এই জিনিসটা এখানে এক্সট্রা অ্যাড করতে হবে, চিহ্নের জন্য এখানে এই জিনিসটা এক্সট্রা অ্যাড করতে হবে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার আই প্লাস ওয়ান, মাইনাস ওয়ান টু দি পাওয়ার আই প্লাস ওয়ান। এটা গেল চিহ্নের কাজ, এইটা গেল চিহ্নের কাজ। এখন এখানে তো শুধু ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান নাই, কারণ এখানে আছে ওয়ান মাইনাস টু, থ্রি মাইনাস ফোর, মানে আইগুলো কি আসতেছে না? দেখো এখানে ছিল ওয়ান, এরপরে মাইনাস টু, তার মানে মাইনাস ওয়ানের সাথে দুই গুণ হয়েছে, আর এখানে মাইনাস ওয়ানের সাথে মাইনাস থ্রি গুণ হয়েছে, এইখানে মাইনাস ওয়ানের সাথে ফোর গুণ হয়েছে, মানে এইগুলো হবে আরও আই গুণ আকারে আসবে। এই যে গুণ আই, বলো জিনিসটা বুঝতে পারছো কি না, জিনিসটা বুঝছো কি না? এতটুকু হচ্ছে চিহ্ন। প্রথম যে লাল কালি দিয়ে লিখছি এটা হচ্ছে চিহ্নের অনুক্রম, তো চিহ্ন দিয়ে তো শেষ হয়ে যাবে না, সেটার সাথে আই তো আবার গুণ করতে হবে। মনে করো এই যে এখানে আসছে, ধরো এখানে আসছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের সাথে টু গুণ হবে, টু গুণ হবে মাইনাস টু, তারপরে মনে করো যে আসছে ওয়ান, ওয়ানের সাথে থ্রি গুণ হবে, সেটা হবে থ্রি, তারপরে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের সাথে ফোর গুণ হবে, সেটা হবে মাইনাস ফোর, তারপরে ওয়ান, ওয়ানের সাথে ফাইভ গুণ হবে, সেটা হবে ফাইভ, মানে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এগুলো হচ্ছে আই। এই যে এইটা আই 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 আই, এই আই কিন্তু এখানে গুণ আকারে দিতে হবে, চিহ্নের সাথে আই কিন্তু গুণ আকারে দিতে হবে। এখন এইটা বলো কারা কারা বুঝতে পারছো? আমি আগে এখানে এটা লিখে ফেলি, এটাকে যদি এখন আমি এইখানে লিখি, পাওয়ার, পাওয়ার আছে, লিখতে হবে পাওয়ার, এস প্লাস পাওয়ার, এস প্লাস, এস প্লাস পাওয়ার, আগে লিখতে হবে ভিত্তি, ভিত্তি হচ্ছে মাইনাস ওয়ান, তারপরে লিখতে হবে পাওয়ার আই প্লাস ওয়ান, একটু পরে কমেন্ট পড়তেছি তোমাদের, পাওয়ার, এই যে পাওয়ার লিখে, পাওয়ার ফাংশন লিখে ভিত্তি সামনে পাওয়ার কমা দিয়ে পরে, তারপরে গুণ আই, গুণ আই, তুমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতেও পারো নাও দিতে পারো, আমি দিয়ে দিলাম। এখন যেহেতু এখানে পাওয়ার ফাংশন আসছে, অবশ্যই আমার আবার সেই ম্যাথ ডট এইচ আনতে হবে, ইনক্লুড ম্যাথ ডট এইচ, যেহেতু পাওয়ার আবার ব্যাক করছে, তো আবার এখানে ইনক্লুড ম্যাথ ডট এইচ আনতে হবে। তো বলো বুঝতে পারছো কি না, বলো জিনিসটা, যারা অনুক্রম পড়ে আসছো নাইন টেনে, যারা অনুক্রম পড়ে আসছো তারা বুঝতে পারবা, নাইন টেনে যারা অনুক্রমটা পড়ে আসছো, এই যেটা কিন্তু খুবই মজার জিনিস। দেখো তুমি যখনই আয়ের ভ্যালু এখানে বিজোর বসাবা তখন এইটা আসবে নেগেটিভ, যখনই আয়ের ভ্যালু জোর বসাবা, এই ভুল বলে ফেলছি, হ্যাঁ আয়ের ভ্যালু যখন বিজোর বসাবা, প্লাস সাথে ওয়ান আছে, তো আয়ের ভ্যালু বিজোর হইলে সংখ্যাটা হয়ে যাবে, এটা হয়ে যাবে জোর, মাইনাস হয়ে যাবে প্লাস, আর এখানে আয়ের ভ্যালু জোর হইলে এক জোর করলে, যোগ করলে সেটা হয়ে যাবে বিজোর, পাওয়ার হয়ে যাবে মাইনাস। এই বুঝছো কি তোমরা এটা? ঠিক আছে, বুঝতে পারছো কি না এটা এখনই বোঝা যাবে, বুঝতে পারছো কি না এটা এখনই বোঝা যাবে। ধরো এখন যদি আমি এটাকে এইভাবে চেঞ্জ করে দেই, কেমনে চেঞ্জ করব? যদি এইভাবে চেঞ্জ করে দিই, মাইনাস ওয়ান প্লাস টু, মাইনাস থ্রি প্লাস ফোর, মাইনাস ফাইভ প্লাস ডট 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 ডট, এখন এখন কী হবে? এই এখন কী হবে? এখন দেখো উল্টে গেছে না, মানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে জাস্ট, মানে আগে যেখানে জোর বসাইলে, মনে করো যে আগে বিজোর বসাইলে প্লাস হইতো, জোর বসাইলে মাইনাস হইতো, তো এখন খালি জোর বিজোরটা চেঞ্জ করে দিবা। জোর বিজোর কেমনে চেঞ্জ করবো? এই যে এখানে আই প্লাস ওয়ান ছিল না, শুধু আই বলে দেও, কাজ শেষ। দেখো এইখানে জাস্ট হবে শুধু মাইনাস ওয়ান টু দি পাওয়ার আই, কেন? কারণ দেখো এখানে আয়ের মান যখন ওয়ান তখন এটা মাইনাস, আয়ের মান যখন ওয়ান, এই দেখো মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান, এটা হচ্ছে মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান। আবার আয়ের মান যখন টু, মাইনাস ওয়ান স্কোয়ার, তখন প্লাস ওয়ান, এই যে দেখো। তাহলে এখানে আই প্লাস ওয়ান দরকারই নাই, এখানে
प्रथम बिजोर बिजोर होले माइनस जोर होले प्लस सिंपली आई थकले ही होगे এখানে i প্লাস 1 এর দরকারই নাই একই ভাবে এখানে তুমি কিউব দাও মাইনাস 1 কিউব তখন আবার মাইনাস আসবে তখন আবার মাইনাস আসবে তার মানে এখানে সিম্পলি এইটা এই যে এইটা দিলেই হবে এটা হচ্ছে চিহ্নের অনুক্রম এখানে আর তোমার i প্লাস 1 দেওয়ার দরকার নাই তার মানে এখানে শুধু প্লাস 1 টা কেটে দিবা শুধু প্লাস 1 টা কেটে দিবা এখানে এই যে এখানে আবার এইখানে i প্লাস 1 ছিল শুধু i প্লাস 1 ছিল শুধু i হবে আর বাকি সব সেম মজা না এই প্রোগ্রামিং কি মজা না শুধু এটুক চেঞ্জ আগে i প্লাস 1 দিতাম কারণ আগে বিজোরে ছিল পজিটিভ জোরে ছিল নেগেটিভ এখন বিজোরে নেগেটিভ জোরে পজিটিভ সিম্পলি i আমাদের সূত্র যে i এর পাওয়ার পজিটিভ জোর হইলে প্লাস বিজোর হইলে মাইনাস কাজ শেষ এই বলো বুঝছো কিনা জানি না বুঝাইতে পারছি কিনা কতটুক যে বুঝাইতে পারতেছি এটাই বুঝতেছি না প্রোগ্রামিং পড়ায়া কি এক সমস্যায় তোমাদের নিয়ে পড়লাম মানুষ খুবই কম আইসিটি আসলে সবাই পারে আইসিটি ক্লাস সবাই পারে আজকের এই ভাই আর কয়টা ক্লাস লাগবে ক্লিয়ার ক্লিয়ার ভেরি গুড জয়া ভাই মোট কয়টা ক্লাস লাগবে ভাই আজকে 9 নাম্বার ক্লাস আগামী ক্লাসেই শেষ হয়ে যাবে আগামী ক্লাস মোট 10টা ক্লাস হবে আজকে আমরা যা পড়তেছি সবকিছু হচ্ছে ফর লুপ মানে আমাদের সব টাইপ কভার করা অলরেডি শেষ শুধু তিনটা টাইপের লুপ হয় ফর লুপ হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ মানে এই যে এই প্রোগ্রামগুলো তুমি ফর লুপ ইউজ করেও লিখতে পারো আরও দুইটা টাইপের লুপ আছে যাদেরকে বলা হয় হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ ওগুলো ইউজ করে লিখতে পারো তো প্রশ্নে যদি কখনো উল্লেখ করে না দেয় তুমি ফর লুপ দিয়ে করবা বাট কোনো কারণে যদি প্রশ্নে বলে দেয় না হোয়াইল লুপ দিয়েই করতে হবে তখন তো তুমি এইভাবে করতে পারবে না ওইভাবে করতে হবে হোয়াইল লুপ দিয়ে তো ওইটা আগামী ক্লাসে শেখাবো আগামী ক্লাসে ওই বাকি দুইটা লুপ নিয়ে আলোচনা করবো তাহলেই কাজ শেষ ওই দুইটা খুবই সোজা খালি পার্থক্য মানে বাকি সবই সেম শুধু এইখানে ফরের জায়গায় হোয়াইল হবে এবং এতটুক জিনিস একটু চেঞ্জ হবে ওটা চার পাঁচটা প্রোগ্রাম দেখাই দিলেই ক্লিয়ার হয়ে যাবে এখন এখন আজকে আমাদের লাস্ট প্রোগ্রাম কি এটা দাঁড়াও দেখে নিই আজকে কি এটা লাস্ট প্রোগ্রাম এখানে কি আছে দাঁড়াও একটু দেখে নিই হ্যাঁ লাস্ট প্রোগ্রাম দেখো আজকের লাস্ট প্রোগ্রাম একটু দেখো এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল আজকের লাস্ট প্রোগ্রাম লাস্ট প্রোগ্রামটা বোঝানোর আগে আমি আগে একটু ফ্যাক্টোরিয়াল জিনিসটা বুঝাই নিই বাম পাশে কি দেখা যায় নাকি হ্যাঁ বাম পাশে দেখা যায় বাম পাশে দেখা যায় এখন খুবই ইম্পর্টেন্ট ধরো আমি একটু ক্যামেরাটা বাম পাশে টেনে নিই একটু বাম পাশে টেনে নিই কারণ আমি এখন আগে ফ্যাক্টোরিয়াল জিনিসটা বোঝাবো আগে ফ্যাক্টোরিয়াল জিনিসটা বোঝাবো তারপরে তোমাকে আবার প্রোগ্রামে ফেরত নিয়ে যাব তো এখন ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি ফ্যাক্টোরিয়াল যারা সায়েন্সে পড়ো তারা অবশ্যই এগুলো খুবই ভালো করে জানো বিন্যাস সমাসে পড়ছো যারা সায়েন্সে পড়ো না তারাও 9-10 পড়ে আসছো 9-10 ফ্যাক্টোরিয়াল ছিল ফ্যাক্টোরিয়াল চিহ্ন হচ্ছে এইরকম এন লিখে এই যে একটা আশ্চর্যবোধক চিহ্ন আশ্চর্যবোধক চিহ্ন এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন এটার মানে কি তোমাকে আমি যদি সহজভাবে বোঝাই তোমাকে যদি বলে ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 থেকে 1 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা আছে সবগুলার গুণফল তোমাকে যদি বলে চার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 থেকে 1 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা আছে সবগুলার গুণফল তুমি এটাকে এইভাবে লিখতে পারো ফাইভ ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস তুমি যদি এইভাবে না লিখে এইভাবেও লিখো তাও তো কোনো সমস্যা নাই 1 × 2 × 3 × 4 × 5 তুমি 5 থেকে শুরু করে 1 পর্যন্ত যাইতে পারো অথবা 1 থেকে 5 কথা তো একই অথবা সেম এটাকেও সেম একই কথা 4 ফ্যাক্টোরিয়াল 1 থেকে শুরু করে 4 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা আছে সবগুলার গুণফল এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল তো তোমাকে যদি কখনো বলা হয় এন ফ্যাক্টোরিয়ালের মান কি হবে দেখো এখানে লিখি উপরে এন ফ্যাক্টোরিয়াল মনে করো যে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল 5 থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলো পূর্ণ সংখ্যার গুণফল মানে এক এক করে কমতেছে দেখো প্রথমে ছিল 5 তারপরে 4 তারপরে 3 এক এক করে কমতেছে তো এন এর বেলায় শুরু হবে কি দিয়ে এন দিয়ে দেখো 5-এর বেলায় শুরু হচ্ছে 5 দিয়ে এন এর বেলায় শুরু হবে এন দিয়ে 5 থেকে 1 করে কমতেছিল এখানে এন থেকে 1 করে কমবে দেখো এন থেকে 1 কমলে হবে n-1 এখান থেকে আরও 1 কমলে n-2 আরও 1 কমলে n-3 এইভাবে কমতে 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 ডট 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 করে লাস্টে কমতে কমতে 3-2 একদম 1 পর্যন্ত আসবে একদম কত পর্যন্ত আসবে কমতে কমতে একদম এই যে 1 পর্যন্ত কমতে কমতে একদম
वन पर्यंत सबगुला गुण হবে, সবগুলা গুণ হবে যেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এইটা হচ্ছে n ফ্যাক্টোরিয়ালের ফাংশন, এইটা হচ্ছে n ফ্যাক্টোরিয়ালের ফাংশন না তো সরি n ফ্যাক্টোরিয়ালের সূত্র। এখন n ফ্যাক্টর তোমরা লিখো যে n ফ্যাক্টর মানে হচ্ছে n থেকে শুরু হয়ে এক এক করে কমতে থাকবে, এক এক করে কমতে 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 এক পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা আছে সবগুলার গুণফল, সবগুলার গুণফল, সবগুলো। এই এখানে কিন্তু আবার কেউ যোগফল দিয়ে দিও না, এখানে কিন্তু আবার ভুলেও কেউ যোগফল দিও না, এটা কিন্তু গুণফল। তো আমি এটা মুছে দিচ্ছি, এখন আমি এটা মুছে দিচ্ছি। এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন থেকে শুরু করে আস্তে আস্তে এক এক কমতে কমতে ওয়ান পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল। ঠিক আছে, এখন আমি আবার ক্যামেরাটাকে ডান পাশে নিয়ে আসবো, ডান পাশে নিয়ে এসে ফ্যাক্টোরিয়াল জিনিসটা বোঝাবো। এই ফ্যাক্টোরিয়াল জিনিসটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো, ফ্যাক্টোরিয়াল জিনিসটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো, ভালো করে বোঝার ট্রাই করো, পরীক্ষায় আসতে পারে এই ফ্যাক্টোরিয়ালটা, পরীক্ষায় আসতে পারে। দেখো এখন যদি তোমাকে বলে ধরো তোমাকে বললো সেভেন ফ্যাক্টোরিয়াল, সেভেন ফ্যাক্টোরিয়াল মানে কি, তুমি দুই ভাবে লিখতে পারো, সাত থেকে এক অথবা এক থেকে সাত, যেভাবে খুশি, সাত থেকে একও লিখতে পারো, এক থেকে সাত পর্যন্ত সবগুলা সংখ্যার গুণফল, সবগুলা সংখ্যার গুণফল। এই যে তোমাকে এইটা নির্ণয়ের ধারা বের করতে হবে, ধারা বলতে সি প্রোগ্রাম লিখতে হবে এবং ফ্লোচার্ট বানাইতে হবে। এই যে সেভেন ফ্যাক্টোরিয়াল, এর এখানে সেভেন ফ্যাক্টোরিয়াল তো খুব সোজা, তোমাকে যদি বলে 100 ফ্যাক্টোরিয়াল, 200 ফ্যাক্টোরিয়াল, 300 ফ্যাক্টোরিয়াল, ওগুলো কি তুমি পরে এইভাবে গুণ করে বের করতে পারবা? এটা তো তোমার মনে হচ্ছে তুমি ইজিলি হিসাব করে বের করে ফেলতে পারবা, যদিও এখন ক্যালকুলেটারে তো সবগুলাই বের করে ফেলা যায়, বাট অনেক বড় একটা ক্যালকুলেশন করার জন্য আমরা হাতে তো করা সম্ভব না, তখন আমরা এই প্রোগ্রাম দিয়ে করব। এখন এটা আমরা কেমনে শুরু করব, এখন আমরা এখানে কেমনে শুরু করব, দেখো দেখো এটা কিন্তু গুণ, এটা কিন্তু যোগের না। দেখো আগে আমরা যে ধারাগুলো পড়ে আসছি সেখানে ছিল যোগ, রাইট, তো এটা কিন্তু গুণ। তো মনে রাখবা যোগের ক্ষেত্রে সামেশনকে প্রকাশ করতাম এস দ্বারা, এস, বাট গুণের ক্ষেত্রে এটাকে প্রকাশ করবো এফ দ্বারা। গুণের ক্ষেত্রে একটু মনে রেখো এখানে এই যে আই এর মান ওয়ান, আই এর মান ওয়ানই থাকবে, দেখো আই এর মান ওয়ান, আমরা যেহেতু ওই যে এক থেকে সাত পর্যন্ত লিখছি, তুমি যদি সাত থেকে এক পর্যন্ত লিখতা তোমার আই এর মান হতো সাত। আচ্ছা ওটাও আমি দেখাচ্ছি একটু পরে, এক থেকে সাত পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল, তো প্রথম পদ আই এর মান হচ্ছে ওয়ান, এবং গুণের বেলায় এস লেখা যাবে না। দেখো যোগের বেলায়, যোগের বেলায় আমরা যোগ শুরু করার আগে এস ইকুয়ালস টু জিরো ধরে নিই, বাট মনে রাখবা গুণের বেলায়, গুণের বেলায় ধরতে হবে এফ ইকুয়ালস টু ওয়ান, কারণ গুণ শুরু করার আগে ওয়ান ধরে শুরু করতে হয়। তুমি যদি শূন্য ধরে গুণ শুরু করো, মনে করো প্রথমে আছে শূন্য, শূন্য দিয়ে তুমি যত কিছুকে গুণ করবা সব জিরো হয়ে যাবে। গুণের ক্ষেত্রে কিন্তু গুণ শুরু করার আগে তুমি শূন্য ধরে করতে পারবে না, শূন্য ধরে তুমি যদি গুণ করা শুরু করো যা কিছুকে গুণ করবা সব জিরো হয়ে যাবে। তো এইখানে এস ইকুয়ালস টু জিরোর জায়গায় হবে এফ ইকুয়ালস টু ওয়ান, এস ইকুয়ালস টু জিরোর জায়গায়, মনে রাখবা গুণের ধারার ক্ষেত্রে এস ইকুয়ালস টু জিরোর জায়গায় লিখতে হবে এফ ইকুয়ালস টু ওয়ান, এফ ইকুয়ালস টু ওয়ান। আর এইখানে কি হবে, এইখানে হবে এফ ইকুয়ালস টু এফ ইন্টু আই, দেখো এফের সাথে কিন্তু গুণ হচ্ছে, এই যে এখানে কি আছে গুণ হচ্ছে, এফের সাথে আই গুণ হচ্ছে, এবং আই এর মান এক এক করে বাড়তেছে, আই এর মান এক এক করে বাড়তেছে। দেখো এস ইকস টু জিরোর জায়গায় এফ ইকস টু ওয়ান, এফের সাথে প্রত্যেকটা আই গুণ হচ্ছে, এবং আই এর মানে যে এক থেকে দুই, দুই থেকে তিন, তিন থেকে চার, এক এক করে বাড়তেছে। এবং এইখানে এইখানে কি লিখতে হবে, আই এর মান লেস অর ইকুয়াল সেভেন, এখানে লিখতে হবে আই এর মান লেস অর ইকুয়াল সেভেন, কারণ কি সাত পর্যন্ত গুণ করা যাবে, এর বেশি তো গুণ করা যাবে না। আই এর মান যতক্ষণ পর্যন্ত সাতের ছোট বা সাতের সমান ততক্ষণ পর্যন্ত এই লুপটা কন্টিনিউ করবে, ততক্ষণ পর্যন্ত এই যে লুপ, লুপ কই, আচ্ছা এটাকে এখানে এন্ড করে দিই, দাঁড়াও, এই যে ততক্ষণ পর্যন্ত এই লুপ কন্টিনিউ করবে, এই যে, আর যত যখন নো তখন এই যে প্রিন্ট এস, এখানে তো প্রিন্ট এস না, এখানে প্রিন্ট এফ, কারণ এখানে এস ধরি না, এখানে ধরতে হবে এফ, প্রিন্ট এফ, শেষ। পার্থক্যটা দেখো, আগে আমরা সামেশনের ক্ষেত্রে যোগ করার আগে সামেশন শূন্য ধরে শুরু করতাম, গুণের ক্ষেত্রে এফ ইকুয়ালস টু ওয়ান ধরে শুরু করতে হবে, এবং এফ এর সাথে আই গুণ হচ্ছে, এবং আই এর মান এক এক করে বাড়তেছে, এবং আই এর মান যতক্ষণ পর্যন্ত সাতের সমান বা ছোট ততক্ষণ পর্যন্ত এই গুণটা চলবে। তাহলে এখানে কী কী চেঞ্জ হবে, এখানে কী কী চেঞ্জ হবে, এখানে তো কোনো পাওয়ার নাই, এখানে কোনো পাওয়ার নাই, তাহলে এখানে ম্যাথ ডট এইচ নিতে হবে না, এখানে কোনো পাওয়ার ফাংশন নাই,
যার ফলে এখানে ম্যাথ ডট এইচ নিতে হবে না, পাওয়ার ফাংশন নাই, ম্যাথ ডট এইচ নিতে হবে না, এবং এইখানে এস ইকোয়ালস টু জিরো এটাও হবে না, এখানে ইনপুট নাই, এই এখানে কোনো ইনপুট নাই, এখানে কোনো ইনপুট নাই, এখানে কোনো ইনপুট নাই, এখানে এন কোনো এন নাই, কোনো ইনপুট কিছু নাই, দেখো তোমার কিন্তু এখানে কোনো ইনপুট দিতে হবে না, অটোমেটিক সে সাত পর্যন্ত, এই যে এখানে যে তুমি প্রসেসিং দিয়ে রাখছো, এই প্রসেসিংটাই সে প্রসেস করে, এই যে এই লুপ ঘুরে সে অটোমেটিক সাত পর্যন্ত যোগ করে ফেলবে, এই প্রোগ্রামটা সে যখন দেখবে সে অটোমেটিক এক থেকে সাত পর্যন্ত গুণ করে ফেলবে, তোমার সাত ইনপুট দেওয়ার দরকার নাই, সাত ইনপুট দিয়ে তাকে বলতে হবে না, সে অটোমেটিক নিজে থেকেই এটা করে ফেলবে। তাহলে এখন এখানে কি হবে, ইনপুট আই, এখানে তো এন নাই, ইনপুট আই, এই যে আই মানে ইনপুট না তো, সরি ইন্টেজার, ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল নাম ডিক্লেয়ার করতে হবে, ইন্টেজার আই, এবং এফ ইকোয়ালস টু কত, এখানে ওয়ান, এফ ইকোয়ালস টু ওয়ান। এখন এখানে কিন্তু কোনো স্ক্যানএফ লাগবে না, কোনো স্ক্যানএফ লাগবে না, এখন ইনপুট নাই, এখানে কোনো স্ক্যানএফ লাগবে না, কেন এখানে কোনো স্ক্যানএফ লাগবে না, কারণ এখানে ইনপুট নাই, ইনপুট নাই, এখানে ইনপুট কিছু করতে হবে না, আই ইকোয়ালস টু ওয়ান, আই লেজার ইকুয়াল সেভেন, আই লেজার ইকুয়াল সেভেন, এবং আই প্লাস প্লাস, হ্যাঁ এটা ঠিক আছে, আই এর মানে এক এক করে বাড়তেছে, আই এর মানে এক এক করে বাড়তেছে, এবং এখানে এসটা চেঞ্জ হবে, এস চেঞ্জ হয়ে যাবে এফ, এখানে সেকেন্ড ব্রেকেট যেহেতু একটাই স্টেটমেন্ট, একটা স্টেটমেন্টে তুমি সেকেন্ড ব্রেকেট দিতেও পারো নাও দিতে পারো, তাহলে এখানে কি হবে, এফ ইকুয়ালস টু, এখানে হবে এফ ইকুয়ালস টু এফ ইনটু আই, সেকেন্ড ব্রেকেট দিলেও হবে না দিলেও হবে, তবে অবশ্যই সেমিকলন দিয়ে নিতে হবে, সেমিকলন দিয়ে তারপরে সেকেন্ড ব্রেকেট দেও অথবা না দেও, একটা স্টেটমেন্ট থাকলে ফর লুপের পরে বা হোয়াইল লুপের পরে যেটাই হোক না, ফর লুপের পরে একটা স্টেটমেন্ট থাকলে সেকেন্ড ব্রেকেট দিলেও হয় না দিলেও হয়, বাট সেমিকলনটা কিন্তু দিতেই হবে, এবং ফর লুপের লাস্টে সেমিকলন দেওয়া যাবে না, এই যে এখানে, এই এখানে তো ভুল করে বলছে, এই যে এখানে সেমিকলন দিতে হবে, এখানে সেমিকলন দিতে হবে, এখানেও দিতে হবে, এখানেও দিতে হবে, কিন্তু ফর লুপের পরে এইখানে সেমিকলন দেওয়া যাবে না, মানে কন্ডিশনের পরে কোনো সেমিকলন দেওয়া যাবে না। তো এই ছিল আমাদের ফ্যাক্টোরিয়ালের মান বের করার, কোনো ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম লেখার সিস্টেম, বলো তো কমেন্ট করো বুঝতেছো কি না, কমেন্ট করো বুঝতেছো কি না। সীমান্ত বলছো ইনপুট এন হবে না তো, হ্যাঁ রাইট, ইনপুট এন হবে না, যে আমার প্রথমে খেয়াল ছিল না পরে কিন্তু মুছে দিছি, প্রথমে খেয়াল ছিল না পরে কিন্তু মুছে দিছি। এখন ধরো তোমাকে সেভেন ফ্যাক্টোরিয়াল বললো না, তোমাকে ধরো সেভেন ফ্যাক্টোরিয়াল বললো না, তোমাকে ধরো এখন বললো এন ফ্যাক্টোরিয়াল, এই যে এখন ইনপুট আসবে, তোমাকে যদি বলে এন ফ্যাক্টোরিয়ালের মান বের করো, এন ফ্যাক্টোরিয়াল মানে কি, এন ইনটু এন মাইনাস ওয়ান ইনটু এন মাইনাস টু ইনটু ডট 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 থ্রি টু ওয়ান, এটার মান বের করতে হবে। এখন দেখো এখানে ইনপুট আসবে, কি আসবে, ইনপুট এন, এই যে এই এনই ইনপুট দিতে হবে, তুমি ইনপুট এন নিবা, আর যদিও আই এর মান পরে, এখানে এখানে দেখো দেখো এখানে ঘটনা আরেকটা আছে, তুমি এখানে উল্টা করে লিখতে পারো, দেখো আচ্ছা আচ্ছা আগেরটা তো বুঝাইলাম না ওইভাবে, দাঁড়াও এই আগেরটা একটু বুঝাই আসি, আগেরটা একটু বুঝাই আসি, দাঁড়াও এটা পরে এটা পরে এটা পরে যারা লিখে পেয়েছো একটু মুছে দেও, এই যে সেভেন ফ্যাক্টোরিয়াল, সেভেন ফ্যাক্টোরিয়ালটাকে তো এইভাবেও লেখা যায় তো, সাত ইনটু ছয় ইনটু এইভাবে বুঝাই আসি, পাঁচ ইনটু চার ইনটু তিন ইনটু দুই ইনটু এক, কেউ তো চাইলে এইভাবেও লিখতে পারতো রাইট, তো এইভাবে লিখলে কী চেঞ্জটা হবে দেখো, এখন আই এর মান হবে সাত, এখন এই যে ইনিশিয়াল ভ্যালু আই এর মান হবে সাত, এবং গুণ শুরু করার আগে সবসময় ওয়ানই থাকবে, এখানে এফ ইকোয়ালস টু এফ ইনটু আই এটাও ঠিক থাকবে, বাট আই এর মান এক এক করে এখন কমতেছে, দেখো সাত থেকে ছয়, ছয় থেকে পাঁচ, পাঁচ থেকে চার, মানে এখানে আই এর মান এখন এক এক করে কমতেছে, এইটা হয়ে যাবে আই ইকোয়ালস টু আই মাইনাস ওয়ান, দেখো এখন ইনিশিয়াল ভ্যালু হয়ে গেছে সেভেন এবং আই এর মান এক এক করে কমতেছে। তুমি কিন্তু যে কোনো একভাবে লিখলেই হবে, এইভাবেই যে লিখতে হবে এরকম না, আমি আগে যেমনি শিখাইছি অমনে অথবা এইভাবে যেভাবে খুশি, এবং এখানে দেখো আই এর মান যতক্ষণ পর্যন্ত একের চাইতে বড় বা সমান হবে, এই যে এখানে কিন্তু একের চাইতে বড় অথবা সমান, দেখো একের চাইতে বড় অথবা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত গুণটা হবে, দেখো আই এর মান যতক্ষণ পর্যন্ত একের চাইতে বড় থাকবে অথবা একের সমান হবে ততক্ষণ পর্যন্ত গুণটা চলবে। তাহলে এখানে কী কী চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হবে আই এর ভ্যালু হয়ে যাবে সেভেন, আই এর ভ্যালু হয়ে যাবে সেভেন, আর এইটা হয়ে যাবে আই গ্রেটার অর ইকুয়াল ওয়ান,
एक कंडिशन टा हुए जबे कंडिशन टा हुए जबे आई ग्रेटर और इक्वल वन जी एखे क्योंकि सेमिकोलन एखे सेमिकोलन ये आई प्लस प्लस ना हुए जेहेतु एक एक कमते से ये हो जाए आई माइनस माइनस ये हो जाए आई माइनस माइनस और बाकी सब ही सेम और बाकी सब ही सेम बाकी सब ही सेम घटना बुझतेस ये कत मजार जिनिस घटना की बुझते परतेस एगुल बुझते पर कत मजार एगुल जदि तुम बुझते पारो তোমার কাছে পড়তে মজাই লাগবে কখনো খারাপ লাগবে না এগুলো এত মজার জিনিস যদি বুঝতে পারো প্রচুর মজা লাগবে ঠিক আছে আর যারা বুঝতেছো না যারা বুঝতেছো না তারা এই ক্যাপশনে বা এই লাইভের ক্যাপশনে বা ডেসক্রিপশনে প্রথম আটটা ক্লাসের লিংক দেওয়া আছে আজকে তো 9 নাম্বার ক্লাস আটটা ক্লাস যদি দেখো বা তোমার যদি প্রোগ্রামিং শেখার ইচ্ছা থাকে ইন্টারমিডিয়েট লেভেলে ক্লাসগুলো দেখতে পারো আশা করি উপকৃত হবে তো এখন আমরা আমাদের লাস্ট আমাদের আজকে ক্লাসের লাস্ট যদি তুমি এইভাবে লিখো n ফ্যাক্টোরিয়াল তোমাকে এখন ধরো বললো n ফ্যাক্টোরিয়াল তো n ফ্যাক্টোরিয়াল কে তো আমরা এইভাবে লিখতে পারি মনে করো যে 1 থেকে শুরু করলাম 1 থেকে গুণ করে শুরু করে ডট 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 n পর্যন্ত n - 1 ইনটু n এইভাবেও লিখতে পারি তুমি চাইলে n দিয়ে শুরু কইরা वन पर्यंत गुण करते पारो अथवा वन थेके शुरू करे एन पर्यंत गुण करते पारो तुम्हार जेटा खुशी तुम्हार जेटा खुशी तुम्हार जे एइभावे लिखते होबे एमन कोनो कथा ना तुमि जोदि ओइभावे लिखो एन इंटू एन माइनस वन एन माइनस टू डट 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 थ्री टू वन एक ही कथा कोनो समस्या नाई एखन आमि कि करबो एखन एइ देखो स्टार्ट एखाने किन्तु इनपुट आछे एइ जे इनपुट होच्छे एन इनपुट होच्छे एटा कि देखा जाच्छे कोनोटा हाँ देखा जाच्छे इनपुट হচ্ছে n এই যে এখানে এখন ইনপুট আসবে সমান্তরিক ইনপুট হচ্ছে সমান্তরিক ইনপুট আসবে n ইনপুট n এরপরে তীর চিহ্ন এখানে i এর মান হচ্ছে 1 এই যে i এর মান হচ্ছে 1 এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে সকল ক্ষেত্রে f এর মান 1 এবং এখানে i ইকুয়ালস টু সরি f ইকুয়ালস টু f ইনটু i এটাও ঠিক আছে f equals to f into i এটা ঠিক আছে এবং i এর মান এখানে এক এক করে বাড়তেছে i এর মান এক এক করে বাড়তেছে তাহলে এটা হয়ে যাবে i equals to i plus 1 এটা হয়ে যাবে i equals to i plus 1 এটা হয়ে যাবে i equals to i plus 1 রাইট দেখো ইনপুট নিলাম n i equals to 1 f equals to 1 f equals to f into i গুণ হতে থাকবে এবং i এর মান এক এক করে বাড়তে থাকবে এবং এই গুণটা কতক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত i এর মান n এর চেয়ে ছোট হয় দেখো এখানে কিন্তু সবচেয়ে বড় সংখ্যা n কারণ i এর মান বাড়তেছে বাড়তে বাড়তে সবচেয়ে বড় সংখ্যা n তার মানে এইখানে i এর মান যতক্ষণ পর্যন্ত n এর চেয়ে ছোট থাকবে এই যে ছোট থাকবে বা সমান হবে যতক্ষণ পর্যন্ত i এর মান n এর চাইতে ছোট থাকবে বা সমান হবে ততক্ষণ পর্যন্ত এই গুণটা চলবে i এর মান যতক্ষণ পর্যন্ত n এর চাইতে ছোট থাকবে বা সমান হবে ততক্ষণ পর্যন্ত গুণটা চলবে তাহলে এখন আমরা এখানে কি কি চেঞ্জ করব এখানে চেঞ্জ করব এতটুকু তো চেঞ্জ হবে না i এর ভ্যালু এখানে i এর ভ্যালু হচ্ছে 1 এখানে i এর ভ্যালু হচ্ছে 1 এটা হচ্ছে i less or equal n i less or equal 1 সরি n i लेस और इक्वल एन सेमिकोलन आई एर मान एक एक करे बाढ़ते से ताले आई प्लस प्लस जो दुई दुई करे बाढ़तो ताले लिखतम आई प्लस इक्वल्स टू टू बट फैक्टोरियल तो और दुई करे बाढ़बे ना फैक्टोरियल तो दुई करे बाढ़बे ना ओइभावे लिखार दरकार नाई एरपरे आर कि आछे एखाने आर बाकी सबई सेम आर बाकी सबई सेम आर कोनो किछु चेंज करार दरकार नाई আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই ও আরেকটা জিনিস চেঞ্জ করতে পারো আরেকটা জিনিস চেঞ্জ করতে পারো ওই এখানে তো ইনপুট আছে সরি এই এখানে ইনপুট আছে এখানে যে n নিতে হবে n সেমিকোলন দিয়ে দিলাম এখানে ইনপুট আছে n এই যে ইন্ট মানে ইন্ট মানে ইন্টেজার ভেরিয়েবল এখানে i ও ভেরিয়েবল n ও ভেরিয়েবল i ও বাড়তেছে ভেরিয়েবল চেঞ্জ হচ্ছে n ও আমরা ভেরিয়েবল হিসেবে ধরে নিলাম অবশ্যই ভেরিয়েবলই হবে কারণ এখানে তো n ফিক্সড না এখন এখানেও কিন্তু তুমি লং ইন্টেজার নিতে পারো লং लॉन्ग इंटेजार एफ इक्वल्स टू वन लॉन्ग इंटेजार एफ इक्वल्स टू वन क्यों कारण फैक्टोरियल आंसर मैं आगे धरो सेवन फैक्टोरियल फाइव फैक्टोरियल तुम जो फाइव फैक्टोरियल सेवन फैक्टोरियल दिए करो दस फैक्टोरियल तक क्योंकि आंसर मोटामुटी छोटो थे तक तुम डायरेक्ट एफ इक्वल्स टू वन डायरेक्ट एखे एफ इक्वल्स टू वन लिखले समस्या नहीं बाट
এই যে এখানে এন, ধরো এন এর মান যদি 100 হয়, 100 ফ্যাক্টোরিয়াল, এটার অ্যান্সার কিন্তু অনেক বড়, বা 20 30 30 ফ্যাক্টোরিয়াল বা 20 ফ্যাক্টোরিয়ালই অনেক বড় ভ্যালু। তো এখানে বেটার হয় শুধু এফ ইকুয়ালস টু 1 না লিখে তুমি যদি লং ইন্টিজার নাও, লং ইন্টিজার নাও। এবং আরেকটা জিনিস এতক্ষণ বলতে ভুলে গেছিলাম, লং ইন্টিজার নিলে অ্যান্সার এই যে এটা কিন্তু এস থাকবে না, এটা হয়ে যাবে এফ। আগে এই যে এতক্ষণ কিন্তু চেঞ্জ করি নাই, সবাই চেঞ্জ করো, দেখো কি ভুলগুলো করতেছি। আগে এই যে যা লিখছি গুণের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে এখানে সব হইতো এফ এস, যোগের ক্ষেত্রে এটা হইতো এস, মানে প্রিন্ট এস। বাট এখন কিন্তু প্রিন্ট এস না, এখন হবে প্রিন্ট এফ, এটা হবে এফ। এবং আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, লং ইন্টেজারের বেলায় এটা কিন্তু পার্সেন্ট এল ডি লিখতে হয়, এটা কিন্তু পার্সেন্ট এল ডি। এই যে লং ইন্টেজারের বেলায় ডাটা ফরম্যাট শুধু পার্সেন্ট ডি দিলে চলে না, ডি এর সামনে একটা স্মল এল দিতে হয়, তার মানে পার্সেন্ট এল ডি। যারা এখন ক্লাসে আসো তারা ঠিক করে নেও, যারা এতক্ষণ ক্লাসে ছিলা বাট চলে গেছে এরা কিন্তু জানবে না। এই যে দেখো এখানে হবে পার্সেন্ট এল ডি, আর এটা হবে প্রিন্ট এফ। এল ডি মানে লং ইন্টেজার, ফ্যাক্টোরিয়ালের বেলায় ভালো হয় তুমি যদি লং ইন্টেজার নেও, কারণ ফ্যাক্টোরিয়ালের ভ্যালুগুলো আসলে অনেক বড় বড় ভ্যালু আসে। তো বলো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আমাদের আজকের ক্লাস শেষ, আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা শিখব, আগামী ক্লাসে আমরা শিখব, আমরা তো ফর লুপ শিখছি, আমরা কিন্তু প্রথমে সিম্পল প্রোগ্রামিং শিখছি, তারপরে কন্ডিশনাল প্রোগ্রামিং শিখছি, এখন লুপ প্রোগ্রামিং শিখতেছি। লুপ ফাংশন, লুপ ইউজ করে বা লুপ ফ্লো চার্ট। তো লুপের মধ্যে আমরা ফর লুপ শিখে ফেলছি, আমরা ফর লুপ শিখে ফেলছি। ফর লুপ, এই যে এটা হচ্ছে ফর লুপ, ফর লুপ ইনিশিয়ালাইজেশন কন্ডিশন ইনক্রিমেন্ট, ইনিশিয়ালাইজেশন কন্ডিশন ইনক্রিমেন্ট। আরও দুইটা লুপ আছে, একটা হচ্ছে হোয়াইল লুপ, আরেকটা হচ্ছে হোয়াইল লুপ, আরও একটা লুপ আছে ডু হোয়াইল লুপ। এই প্রোগ্রামগুলা ফর লুপ দিয়েও করা যায়, হোয়াইল লুপ দিয়েও করা যায়, ডু হোয়াইল লুপ দিয়েও করা যায়, শুধু এইখানে একটু চেঞ্জ হয়, সামান্য একটু চেঞ্জ। আগামী ক্লাসে চেঞ্জগুলো বুঝাই দিব, তাহলে আমাদের সমস্ত টপিক কভার। এরপরে বইয়ের মধ্যে আরও অনেক কিছু আছে, রিডিং পড়তে হবে, আরও অনেক ব্যাখ্যা, ক নাম্বারের প্রশ্ন, খ নাম্বারের প্রশ্ন, ওইগুলো তো আর আমি পড়াইতে পারবো না, নিজ দায়িত্বে পড়তে হবে। এবং নিজ দায়িত্বে আগামী ক্লাসের পরে 10টা ক্লাসে সব কিছু শেষ হইলে তুমি যদি প্রোগ্রামিংয়ে ভালো করতে চাও, পরীক্ষায় ভালো করতে চাও, অবশ্যই যে বই তুমি ফলো করো, আমি প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই দেখে পড়াচ্ছি তোমাদের। প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বইয়ের পিছনে সুন্দর করে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো দেওয়া আছে, সুন্দর করে বোর্ড প্রশ্নগুলো দেওয়া আছে। তো তোমরা যদি ভালো করতে চাও এই অধ্যায়ে, এই অধ্যায়ের সৃজনশীলের যে বোর্ড প্রশ্নগুলো আছে, ধরো বিগত 2-3 বছরের যে প্রশ্নগুলো আছে, ধরো 20টা থেকে 25টা বা 30টা, এই অধ্যায়ের উপর 30টা সৃজনশীল, বোর্ডের সৃজনশীল তুমি যদি সলভ করো, ওই টপিকের বাইরে আর পরীক্ষায় প্রশ্ন কিছু আসবেই না, কারণ এই 30টা সৃজনশীল তুমি যদি সলভ করো এর বাইরে আর আসার মতো কোনো টপিক থাকবেই না। তো ওইটা কিন্তু নিজ দায়িত্বে করতে হবে। বলো বলো কেন কোনো সমস্যা আছে কিনা বলো, আজকে ক্লাস কি বুঝছো? ভাইয়া স্ক্যান এফ নিতে হবে না? ও হ্যাঁ, এই এখানে তো ইনপুট আছে, স্ক্যান এফ নিতে হবে। আহা, এখানে তো ইনপুট আছে, স্ক্যান এফ নিতে হবে, যে এখানে রাইট, স্ক্যান এফ নিতে হবে, স্ক্যান এফ নিতে হবে। কি ভুল চুল করতেছি আজকে, এখানে কিন্তু স্ক্যান এফ নিতে হবে, এখানে, ভেরি গুড, কে বলছো? জয়া, স্ক্যান এফ নিতে হবে রাইট। এই যে এখানে ইনপুট আছে, ইনপুট আছে, ইনপুট আছে, স্ক্যান এফ নিতে হবে। স্ক্যান এফে কি লিখতে হবে? স্ক্যান এফে লিখতে হবে স্ক্যান এফ ইনভার্টেড কমার মধ্যে, ইনভার্টেড কমার মধ্যে পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি অথবা পার্সেন্ট এল ডি, যেহেতু লং না, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি না তো পার্সেন্ট এন, এখানে কিন্তু এল এন নিও না, এখানে শুধু পার্সেন্ট এন, কারণ ইনপুট হচ্ছে এন, এই এন কিন্তু লং ইন্টেজার না, দেখো ইনপুট কিন্তু এন, এন কিন্তু লং ইন্টেজার না, এন তুমি ইনপুট দেবো 100 200 300 1000 ফ্যাক্টোরিয়াল হলে 1000, এটা তো আর অ্যান্সার টু দি পাওয়ার সামথিং আসবে না, এ নর্মাল ইন্টেজার। পার্সেন্ট এন কমা দিয়ে এন্ড দিয়ে ইনপুট, এই পার্সেন্ট এন কেন, আজকে খালি ভুলই করতেছি, পার্সেন্ট ডি, ইন্টেজারের ডাটা ফরম্যাট হচ্ছে পার্সেন্ট ডি, এবং কমা দিয়ে এন্ড লিখে ভেরিয়েবল নেম, এই যে ভেরিয়েবল নেম। আজকে মাথা খালি অন্যদিকে ঘুরতেছে, আইসিটি পড়ার মধ্যে আজকে মনোযোগ নাই। দেখো এই যে পার্সেন্ট ডি কমা দিয়ে এন্ড, এই যে এইটা এখানে বসবে, এইটা এখানে বসবে রাইট। তোমরা যে বুঝতে পারতেছো এইটাই অনেক ধন্যবাদ, যে তোমরা আসলে ভুলগুলো ধরতে পারতেছো আপাতত,
ঠিক আছে, এখন বলো আর কার কোনো সমস্যা আছে কিনা। এখন কেউ কিছু বলতে চাইলে বলো, একটু কমেন্ট পড়ে যাই। আমাদের ক্লাস শেষ, আগামী ক্লাসে আমরা এই দুইটা লুপ আলোচনা করব, লেকচার 10। তাইলেই তোমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবা প্রোগ্রামিংয়ে, বাট প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ফ্রি ক্লাসে তো আর প্র্যাকটিস করাই দেওয়া পসিবল না। পেইড কোর্সে হয়তো ধরো 10টা ক্লাস নিয়ে দুইটা পরীক্ষা হইতো, দুইটা প্রবলেম সলভিং ক্লাস হইতো, সৃজনশীলের জন্য আরও দুইটা ক্লাস থাকতো। বাট ফ্রি ক্লাসে এই একটাই অসুবিধা, প্রবলেম সলভিং ক্লাস থাকে না, পরীক্ষা থাকে না, এবং সৃজনশীল প্রশ্নে আলোচনা থাকে না। ওই জিনিসটাই পেইড ব্যাচের অ্যাডভান্স। আর কোনো পড়াইছি যা, এখানে 10টা ক্লাসে তোমাদের যা পড়াইছি, এটা যদি কোনো পেইড কোর্স হইতো আমি সেম 10টা ক্লাস সেমই পড়াইতাম, পড়ার কোনো কমতি নাই। কিন্তু ওই জিনিসটাই কমতি থেকে যাবে, ওইটা নিজ দায়িত্বে পড়তে হবে। যারা আগ্রহী স্টুডেন্ট, নিজ দায়িত্বে নিজে ওই জিনিসটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানেই এন্ড করে দিচ্ছি। বাংলাদেশের খেলা এখনই শুরু হয়ে যাবে, খেলা দেখতে বসবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমি তাহলে মিটিং এন্ড করে দিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস শুক্রবারে, আইসিটি আগামী ক্লাস হচ্ছে শুক্রবার সন্ধ্যায়। শুক্রবারে কি বাংলাদেশের খেলা আছে কিনা জানি না, যদি বাংলাদেশের খেলা থাকে সন্ধ্যায় তাহলে ক্লাসটা বিকালে হবে, আর যদি খেলা না থাকে তাহলে সন্ধ্যায় হবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাস এ পর্যন্তই।